জল নিয়ে বলতে কি, আমার জলের যা স্ট্যাটিস্টিক্স নিয়ে, মানে জল কীরকমভাবে চলে যাচ্ছে, মানে জল নষ্ট হচ্ছে কীভাবে, সারা দেশে কীরকমভাবে জল কমে যাচ্ছে, এখন তো কাগজ, এখন খবরের কাগজ, টিভি সব জায়গাতেই আছে, আমি ওইগুলো নিয়ে আর বিশদে যাচ্ছি না, আপনারা মোটামুটি সবাই জানেন। যেটা আমি মানে মূল উদ্দেশ্য যেটা আমরা আলোচনা হয়েছিল এখানে, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা কয়েকটা শেয়ার করা, যেটা আমরা কি করতে পারি। জল তো কমে যাচ্ছে অবশ্যই, এখন জল কমে যাওয়ার, জল নষ্ট হওয়া, অপচয় হওয়া এবং খরচ করা, মানে কার্যেই খরচ করা, মানে কাজের জন্যেও খরচ করা, এইটার মেইনলি তিনটে চ্যানেল আছে যেগুলো সবচেয়ে বেশি খরচ হয়। একটা হচ্ছে ডোমেস্টিক, বাড়ির কাজে চান করা, রান্না ইত্যাদি। আর একটা হচ্ছে এগ্রিকালচার, কৃষিতে সেচের জন্য সব, এবং এটাই এক নম্বর সবচাইতে বেশি খরচ হয় আমাদের দেশের, এতে কৃষিতে যে জলটা খরচ হয়। আর দু নম্বর কৃষির পরেই হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা শুধু কোকাকোলা পেপসি ইন্ডাস্ট্রি নয়, মানে সে লোহার ব্লাস্ট ফার্নেসে যে পরিমাণ জল খরচ হয়, স্পঞ্জ আয়রনে যে পরিমাণ জল খরচ হয়, এগুলো সব মিলিয়ে, বা পেপার মিল, এগুলোতে যে জল খরচ হয় সেটা মোটামুটি মানে কৃষির ঠিক পরেই, মাত্র মানে 5 থেকে 10% কম কোনো কোনো এতে। ডোমেস্টিক এটা খরচ হয় তার মানে সব মিলিয়ে 10% কত, যেটুকু আমাদের এখানে হয়। এখানে একটা রাজনীতির ব্যাপার আছে, সেটা আমাদের অনেক সময়ই বলে হয় আপনারা জল রক্ষা, জল সংরক্ষণ করুন, জল বাঁচান, আপনাদের এখানে খরচ করবেন না, কোকাকোলা করবেন ইত্যাদি ইত্যাদি। তাতে আমরা হয়তো 2% মতন বাঁচাতে পারি, সব বাড়িতে যদি এরকম জল সংরক্ষণ হয় 2% মতন জল একটু বাড়তে পারে, সাশ্রয় হবে। কিন্তু যে 40% জল নষ্ট হয়ে যাচ্ছে বা খরচ হয়ে যাচ্ছে, অপচয় হচ্ছে ইন্ডাস্ট্রির জন্যে এবং ইরিগেশনের জন্যে, সেটা কিন্তু কোনো সুরাহা হবে না। সেখানে বেশিরভাগ লোকই কিন্তু চুপ করে থাকে, কারণ ওখানে ইন্ডাস্ট্রিতে হাত দিলে বা জিডিপি কমবে, জিডিপি যদি কমে তাহলে আমার ছেলে চাকরি পাবে না, তাহলে উন্নয়ন হবে না, উন্নয়নটা তো দরকার। তো এই রাজনীতিটা সব জায়গাতে আছে, বাম ডান দক্ষিণ সবাই এই ব্যাপারটা সাজাসাজি করে রাখে, যে সব দায়টা পড়ে যায় একটা ব্যক্তি 3 মগ জলে চান করলো না 10 মগ জলে চান করলো এটার উপরে। মানে 10,000 লিটারের জায়গায় ওটা 3,000 লিটার করা যায় বা 300 লিটার করা যায়। চাষের ক্ষেত্রে যেমন, বোরো চাষটা দরকার হয় না, যে জায়গাতে কোনো রকম সেচের ব্যবস্থা নেই বা সারফেস ওয়াটার নেই সেখানে বোরো চাষটা করাটাই বন্ধ করা উচিত, সেটা কিন্তু আমরা বলি না। বা বোরো চাষের জন্য যেখানে সারফেস ওয়াটার মানে নদী বা খাল বা পুকুর টুকুর আছে, দিঘি আছে, সেটা ব্যবহার না করে ভূগর্ভের জলটাকে নিয়ে আসা, এবং সেটার জন্য শুধু জল নষ্ট নয়, সেটার জন্যে আর্সেনিকের প্রকোপটা আমাদের পশ্চিমবাংলা থেকে, পশ্চিমবাংলা, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া পর্যন্ত বিরাট অঞ্চল একটা বিস্তৃত হয়ে আছে, এটা তো আমরা জানি। সেগুলো নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলি না, বরং আমাদের বামপন্থী সরকার বলেছিলেন ওটা নিয়ে কথা বলা মানে বামফ্রন্টের বিরুদ্ধে কথা বলা, কারণ তারা পাওয়ারে ছিলেন। এটার জন্য দীপঙ্কর চক্রবর্তী ট্র্যাজেডি আপনারা জানেন, তিনি তাকে বলতেই দেওয়া হয়নি, যদি ইউনেস্কো সায়েন্টিস্ট হয়েছিলেন। এই রাজনীতিটা তো আছে, এটা আপনার, আমি মোটামুটি ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখছি এই জন্যে যে আমরা যেটা বলবো ব্যক্তিগতভাবে আমাদের ডোমেস্টিক ইয়েতে কী করতে পারি সেটুকু, কিন্তু এটাই শেষ কথা নয়। এরপরে যে অনেক বৃহত্তর যে রাজনৈতিক ক্ষেত্রটা আছে, যে রাজনৈতিক আন্দোলনটা না হলে ওইগুলো আটকানো যাবে না, সেটা কিন্তু মাথার পিছনে রাখতে হবে। এখন আমাদের ব্যক্তিগতভাবে আমরা যেটা করতে পারি আন্দোলন বাদ দিয়ে, সেটা দুটো তিনটে জিনিস হয়। এক্সপেন্ডিচার একটা হচ্ছে ডোমেস্টিক ইউজ, তো কীভাবে কমানো যেতে পারে সেগুলো আমরা ডান দিকে যেগুলো আছে এগুলো আমরা কী কী করতে পারি তার একটা সম্ভাব্য তালিকা। বাড়িতে যে সম্বন্ধে জল মানে চান করা, রান্না ইত্যাদি ইত্যাদি, সেটার একটা জিনিস হয় আমরা শাওয়ারে চান না করে বা শাওয়ারটা খুব আস্তে করে চালিয়ে দিয়ে, মানে যদি শাওয়ার ছাড়া কোনো অপশন না থাকে, শাওয়ারে ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি জল অনেক কম খরচ করা যায় যদি শাওয়ারটা অত্যন্ত স্লোতে করা হয়, সমস্তটাই ভিজে এবং ট্রিকল করেই মাথা থেকে সমস্ত শরীরে আসতে পারে, আর সেখানে যদি আমি ফুল স্পিডে করে দিই তাহলে বেশিরভাগটাই অপচয় হয়। এবার মগে করে চান করা, মুখ ধোয়ার জন্যে কলটা না খুলে, কন্টিনিউয়াস না খুলে মাগে করে বা গ্লাসে করে জল নিয়ে ওয়াশ করা, মাউথ ওয়াশিং, এগুলো থাইল্যান্ডের হোটেলে বা মালয়েশিয়ার অনেকগুলো হোটেলে, ইনক্লুডিং 5-স্টার হোটেল, প্রত্যেকটা হোটেলে মানে আমি অনেকবার গিয়ে দেখেছি, অন্তত আজকে 7 বছর হয়ে গেল, 7 বছর আগে থেকে ওরা প্রত্যেক হোটেলে একটা নোটিশ দিয়ে রাখে যে আপনারা প্লিজ বেসিনের কলটা না খুলে আপনারা গ্লাসটা, একটা গ্লাস রাখা থাকে,
এই গ্লাসটা ব্যবহার করে আপনারা মাউথওয়াশ করুন, ব্রাশ করুন। তো এইগুলো আমাদের বাড়িতেও করতে পারি। এইগুলো খুব সাধারণ কতগুলো কথা, সেটাতে এসেনশিয়ালি আপনি তিন মগ জল না ব্যবহার করেন, আমি এক মগে করবো, এটা প্রিন্সিপাল। দ্বিতীয় আমাদের মানে ডোমেস্টিক ইউজের সবচাইতে বেশি জল খরচ হয় ফ্লাশ টয়লেট। ফ্লাশ টয়লেটে শুধুমাত্র মানে বড় বাইরে নয়, ছোটো বাইরে করতে গেলেও শুধুমাত্র একটু হিসু করে জল ঢালাতে, দুমগ জল ঢাললে যেখানে হয়ে যায় আমাদের গোটা চেম্বারটা, ফ্লাশ চেম্বারটা ফ্লাশ করা মানে তিন বালতি জল বা দু বালতি জল চলে যায়, এটা একটা বিরাট অপচয়। সেটার জায়গায় সেটার একটা মানে সুষ্ঠু এবং প্রমাণিত সমাধান হচ্ছে ইকোস্যান বা ড্রাই টয়লেট ব্যবহার করা। ইকোস্যান একটা সংক্ষিপ্ত নাম, ইকোলজিক্যাল স্যানিটেশন। আমি ডিটেল পরে আসছি এগুলো। ইকোলজিক্যাল স্যানিটেশন শহরে গ্রামে সব জায়গাতেই করা যায়। আমি খালি প্রসঙ্গক্রমে একটু বলে রাখছি যে ইকোস্যান আমাদের দেশেই অনেক জায়গাতে হতো, এবং সবচাইতে বিখ্যাত ইকোস্যানের প্রাথমিক মডেলটা বা প্রোটোটাইপ যেটাকে বলা যায়, প্রোটোটাইপটা ব্যবহার হয়েছিল লাদাখে, এখনও হয় লাদাখে। কারণ লাদাখে আপনারা জানেন জল নেই প্রায়, মানে কোল্ড ডেজার্ট, প্রচণ্ড ঠান্ডা, বরফ ছড়াই এনে ওখানে জল ব্যবহার করাটা মারাত্মক ভয়ের ব্যাপার, কেউ জল টাচ করতে পারে না। দ্বিতীয়ত জল রাখতেও পারবেন না আপনি, সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাবে, মাইনাসে থাকে। সেই জন্য ওরা ওখানে মানে যে কোনো টয়লেটের কাজের জন্য ওরা দে ইউজ আর্থ, মাটি, জল ব্যবহার করে না। এবং বাই ডিফল্ট মানে টয়লেটটা পুরোটাই ড্রাই টয়লেট হয়, কারণ জল ব্যবহারই হয় না। তো ড্রাই টয়লেটটার এই মডেলটা ওখানে লাদাখে এটা হয়, সেটা আমরা জানি ওটা কোল্ড ডেজার্টের জন্য হয়, কিন্তু সেটা আমাদের এখানে করা যায় কি না আমরা মানে সেটা আমি এই গোটা ভারতে প্রথম এবং একমাত্র ইকোস্যান ব্যবহার আমাদের বসুধাতে করেছিলাম, 17 বছর ধরে করেছিলাম, এখনও করছি, উড়িষ্যাতে গেছি, সেখানেও একই রকম ইকোস্যান লেগেছে, সেটা আমি পরে ডিটেলে বলবো। আর একটা হচ্ছে যাদের বাড়িতে এসি আছে বা অফিসে, আমার বাড়িতে এসি নেই, আপনাদের অনেকের বেশিরভাগেরই এসি নেই, যাদের বাড়িতে এসি আছে তারা ব্যবহার করতে পারেন। আমি ডোমেস্টিকের বলতে আমি মানে অফিসের কথা বলছি, ফ্যাক্টরি নয়, ছোটোখাটো হয়েছে। অফিসেও যদি এসি থাকে তাহলে সেই অফিসের এসির জলটাকে রিইউজ করা যায়, আমি রিসাইকেল বলবো না, রিইউজ করা যায়। মানে যেখান থেকে আপনারা জানেন এসি মেশিন থেকে যে জলটা বেরোয়, সেটাতে কিছুই না, একটা পাইপ লাগিয়ে দিয়ে একটা মানে যে কোনো একটা পাত্র, একটা বালতি হতে পারে, একটা জার হতে পারে, সেখানে যদি হয় মোটামুটি প্রতি 6 ঘন্টাতে 30 লিটারের বালতি ভরে যায়। এই 30 লিটারের জলটা ফিল্টার করে আপনি খেতেও পারেন, কারণ এসির জলটা কোনো অ্যাসিডিক ওয়াটার না, ওটা সিম্পলি কুলড হয়ে ওটা পার্কুলেট হচ্ছে, ডাস্ট পার্টিকলস কিছু থাকতে পারে, এগুলো ওটা ফিল্টার করলেই হবে। আর ফিল্টার যদি না করেন ওটা টয়লেটের কাজে, ওয়াশের কাজে, যে কোনো এতে করা যেতে পারে। অন্তত 30 লিটার জল আপনি দিনে তো বাঁচাতেই পারবেন, যদি ওটা সারাদিন ধরে চলে, বড় মেশিন হয় তাহলে আরও বেশি অ্যাভারেজ। এইগুলো ডোমেস্টিক ইউজের ক্ষেত্রে সম্ভাব্য খুব সহজ সমাধান, এগুলো আমরা ব্যবহার করতে পারি। কৃষিকাজে যে জলটা ব্যবহার হয় তাতে একটা হচ্ছে ওই ফোঁটায় ফোঁটায় জল ধরে ড্রিপ ইরিগেশন, তার অনেক টেকনোলজি আছে, অনেক রকমের মডেল আছে। সিম্পল এটা হচ্ছে যে এক ধাক্কায় সবগুলো মানে বালতি বালতি জল না দিয়ে ওটা একই জায়গাতে যাবে, মানে গাছ একসঙ্গে 100 লিটার জল তো নিতে পারবে না, গাছ নেবে মানে খুবই সারাদিনে হয়তো মানে 500 ml জল নিল, বড় গাছ হলো, তো সেক্ষেত্রে আমি 500 ml-এর জায়গায় 5 লিটার না দিয়ে যদি আমি ড্রিপ করে দিই, সারাদিনে 500 লিটার গেল, হ্যাঁ, ফোঁটায় ফোঁটায় করে। সেটার অনেকগুলো মডেল আমাদের ট্র্যাডিশনাল ভারতেই ছিল, বাংলাতেই ছিল, বাংলাতে বারুইপুর মডেল বলে একটা মডেল আছে, মানে ছিল। এই বারুইপুর মডেলটা ব্রাজিল এবং মেক্সিকোতে ওয়ার্ল্ড ব্যাংক চালু করেছে। আমি মেক্সিকোতে নিজে গিয়ে ওটার নাম শুনেছি বারুইপুর মডেল, কিন্তু বারুইপুরে এখন আর সেটা নেই, বারুইপুরে বারুইপুর মডেল নেই, বারুইপুরে চলছে আমেরিকান মডেল, গ্যালন গ্যালন ওয়াটার জল দেওয়া হবে। বারুইপুর মডেলটা মেক্সিকোতে চলছে, ওখানে বাঁশ দিয়ে খুব সহজ এরকম বাঁশের চ্যানেল দিয়ে উপর দিয়ে দেওয়া হতো, তাতে ওরকম ট্রিকল করে তিনতলা বাগান থাকতো, বড় গাছ, তারপরে নিচে মাঝারি গাছ, তারপরে নিচে গ্রাউন্ড ফ্লোর আসে, বেগুন চাষ হোক বা ধনে চাষ হোক ইত্যাদি, ওই একটা ড্রিপে এরকম গড়িয়ে গড়িয়ে আর এসে এসে বা ওরকম চুঁয়ে চুঁয়ে এসে তিনটে তলায় চাষ হতো। এরকম এত সুন্দর কনজারভেশন ইরিগেশন একটা খুব সুন্দর মডেল ছিল। এরকম এটা একটা নয়, আরও অনেক রকমের মডেল আছে। এখন এমনকি হাসপাতালে যে ডাক্তারবাবুরা যে স্যালাইনের বোতল দেন, এখন স্যালাইন বোতল দিয়েও দেখা গেছে এরকম অনেক অনেক জায়গাতে মডেল করা হয়েছে, মানে স্যালাইন নয়, সিম্পলি বোতলটাকে আমাদের এই কোকাকোলা বোতল হোক আর
বিসলেরির বোতল হোক, যে কোনো জলের বোতল হোক, ওইটাকে ফুটো করে একটা পাইপ দিয়ে ওখানে বেঁধে দেওয়া গাছের সঙ্গে। এবার সেটা সারাদিন ধরে চললো, পুরো জায়গাটা ভিজে হয়ে গেল। এবার 3 ঘন্টা পরে বা 5 ঘন্টা পরে জলটা আবার রিফিল করে দেওয়া, তাতে ওটা একসঙ্গে এই ইভ্যাপোট্রান্সপিরেটরি লস, যেটা মানে বাষ্পীভবন হয়ে যে লসটা হতো সেটা আর হয় না, কারণ খুব সহজে খুব ধীরে ধীরে ওটা আসে, যেটুকু চুঁয়ে মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে প্রায় সবটাই গাছ নিয়ে নেয়। ড্রিপ ইরিগেশন একটা, আর একটা যেটা কখনোই এটা বলা হয় না, যেটা আমরা করে দেখাচ্ছি, যে জায়গাতে যে অঞ্চলে জলের অভাব সেই জায়গাতে জল লাগে, এরকম যদি সবজি না করি, যেরকম শস্য যদি না চাষ করি, তাহলে তো ইরিগেশনের প্রশ্নই আসে না। যেখানে জলের সেচের সুযোগ নেই বা খুব কম বৃষ্টিপাত হয়, আমাদের বাংলার ক্ষেত্রে বলতে পারি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, যেখানে খুব কম মানে ড্রাউট প্রোন এরিয়া যেগুলোকে বলা হয়, খরা প্রবণ এলাকা, সেখানে যদি আমি বোরো চাষ না করি বা আমন সিজনে বৃষ্টি যখন বৃষ্টিটা এমন নয় যে খুব অঢেল ধান চাষ করা যাবে, তাহলে সেখানে এমন কিছু শস্য আমরা চাষ করতে পারি যেখানে খুব অল্প বৃষ্টিতেই হয়ে যায়। এবং এই চাষটা হতো, এই চাষটা মাত্র 60 বছর আগেও এটা হতো, সেটা ইংরেজদের লেখা এবং স্বাধীনতার পরে অনেক লেখকদের ওখানে পরিষ্কার ডকুমেন্টেশন আছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে কী কী চাষ হতো। তারা চাষ করতেন নানা রকমের মিলেটস, জোয়ার, বাজরা, রাগি, বাকহুইট, মালদাতে বাকহুইট, মালদা বিশেষ করে উত্তর মালদা যেখানে সবচেয়ে বেশি ড্রাউটের প্রকোপ হয় এবং সেখানে সেচের সুবিধে নেই জলসেচের, তারা ওখানে বাকহুইট করতেন, ওখানে ওটাকে ঢেমসি বলা হয়। তো বাকহুইট অত্যন্ত পুষ্টিকর, এখন ঢেমসি এখন সাউথ ইন্ডিয়া থেকে এক্সপোর্টও হয়, এত খুব হাই প্রোটিন ডায়েট বলে। এগুলো আমাদের বাংলারই ফসল ছিল, ঢেমসি হোক বা জোয়ার বাজরা ইত্যাদি। আমি রাজস্থান গুজরাট এদের কথা বলছি না, আমি শুধু বাংলা ধরেই উদাহরণটা দিচ্ছি। আজকে একজনও কোনো চাষি বাঁকুড়া হোক আর বীরভূম হোক কেউ এগুলো চাষ করেন না। মালদাতে বাকহুইট আমি নিয়ে এসে পশুদেরতে আমি নিজে চাষ করেছিলাম আজ থেকে 10 বছর আগে, 11 বছর আগে। তো সেটা আমাদের ওখানে সুটেবল নয়, লোকে খায় না, সেটা অন্য কথা, কিন্তু আমরা করে দেখেছি যে জল কিছুই লাগে না, মানে গমের চেয়েও কম জল লাগে। কিন্তু চাষিরা যেগুলো করতেন তারা নিজেরা সাশ্রয় করতেন, জলের সাশ্রয় করতেন, তাদের খরচ অনেক বেঁচে যেত, পাম্প সেট লাগাতে হতো না বা ভাড়া দিয়ে কোনো রকম জল ভাড়া করা যেটা পদ্ধতি সেগুলো কিছু করতে হতো না, পুকুর কাটতে হতো না, কিন্তু সেগুলো সব ওরা বন্ধ করে দিয়েছেন, কারণ সবাই এখন ওই ভাত খাবে। তার কারণ আমির খান বা সলমান খান কেউ তো বলেন না যে আমি বাজরা খেয়ে মাসল হয়েছে, সেই জন্য তারা যেদিন বলবেন তার আমরা সবাই দেখবেন ওটা ফ্যাশন হয়ে যাবে, সবাই খেতে আরম্ভ করবে, বাজরা জোয়ার হয়ে যাবে। এটা আমাদের শুধু বাংলা বলে না, গুজরাটেও আমরা দেখেছি, গুজরাটে বা রাজস্থানে আপনারা রবীন্দ্রনাথের কথা ও কাহিনীতে নিশ্চয়ই ছড়াতে মনে আছে সে কবিতাগুলোতে, যে বেলা দ্বিপ্রহরে সে কিছে জোয়ারি রুটি বর্ণনা আছে, তো তারা জোয়ারের রুটিটাই খেতেন, জোয়ারের রুটি, বাজরার রুটি ইত্যাদি ইত্যাদি। আজকে রাজস্থানে জোয়ার বাজরাটা এতই অপ্রতুল হয়ে গেছে যে গমের রুটির চেয়ে জোয়ারের রুটি 3 গুণ দাম। গুজরাটে আমি বাজরা রুটি খেতে গেছি, বাজরা রুটির দাম বলেছিল 30 টাকা পিস, সেখানে 3 টাকাতে গমের রুটি পাওয়া যায়, কারণ ওটা এতই কম সাপ্লাই হয়ে গেছে, কারণ চাষিরা নিজেরা ছেড়ে দিয়েছেন। এই নির্বুদ্ধিতাটা যদি আমরা বন্ধ করতে পারতাম, কারণ এটা ফ্যাশনের একটা ব্যাপার আছে, আমরা মানে আপার ক্লাসটা খাচ্ছে, ভাত খাচ্ছে, রুটি খাচ্ছে, মানে গম খাচ্ছে, আমরা কেন জোয়ার খাবো? আমরা তো সাধারণত বলি ওটা পুয়ার পিপুলস ফুড আর কি, পুয়ার পিপুলস গ্রেইন, সুতরাং ওইটা ওই সেটা থেকে সরে আসার জন্য আমরাও উঁচু তলায় আছি এটা দেখানোর জন্য একটা আছে, সেই মডেলটাও রয়ে গেছে। তো ওই ড্রাইল্যান্ড ক্রপ সিলেকশন, কোন শস্যটা কোন জমিতে হবে, কী ধরনের জমিতে হবে, কী ধরনের আবহাওয়ায় হবে, এইটা আমাদের মানে কনভেনশনাল এগ্রিকালচারাল সিস্টেমে কোনো টেক্সট বইতেও লেখা থাকে না, সবেতেই স্ট্যান্ডার্ড করে দেওয়া হয় একই রকম, একই প্রেসক্রিপশন। যেমন জ্বর হলেই প্যারাসিটামল দিয়ে দিন, ওটাও তেমনি চাষ মানে ধান করুন, এবং ধান মানেই ইউরিয়া দেবেন এবং সেচ দেবেন, এই একই ফর্মুলা সব জায়গাতে। ইন্ডাস্ট্রির ইউজটা আমি এখানে দিচ্ছি না, কারণ ইন্ডাস্ট্রিতে কী করবে না করবে আমাদের হাতে নেই, আমরা কন্ট্রোল করতে পারবো না, একমাত্র সরকারকে চাপ দিয়ে যদি পলিসি বদলানো যায় ইত্যাদি, বা লোকাল একটা স্থানীয় তো কোনো একটা বিশেষ কোনো কারখানা, যেমন প্লাচিমারাতে মানে পেপসি কোম্পানি বন্ধই করে দিয়েছিলেন কেরালার লোক, এবং সেখানে যে সিপিএম সেখানে সমর্থন করেছিলেন সেই সিপিএমই একই বছরে এই পশ্চিমবাংলাতে এই পেপসিকে ডেকে এনে প্রায় বিনা পয়সায় জমি দিয়ে
আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় তাদেরকে ফ্যাক্টরি বসা দিয়ে দিয়েছিলেন। তো এক একটা জায়গায় এক এক রকম পলিটিক্স হবে, সেটা তো আমাদের ব্যক্তির হাতে নেই, সেই জন্য আমরা ওই আলোচনাটাই যাচ্ছি না ইন্ডাস্ট্রিতে কী করবো। কিন্তু আর একটা জিনিস করতে পারি আমরা, গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন, এগুলো তো হচ্ছে জলটা পাওয়া গেল, সেটা আমি বৃষ্টির জলই হোক আর পুকুরের জলই হোক এগুলো আমরা ব্যবহার, আর জল আহরণটা, জল যেখান থেকে আহরণ করছি তার একটা মূল সোর্স হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, ভূজল বা ভূগর্ভের জল। এই ভূগর্ভের জলটাকে একেবারে শূন্য করে দেওয়া, মানে ব্যবহারটাকে শূন্য করে দেওয়া, আহরণটাকে শূন্য করে যদি দিতে পারি, এটা একটা সঙ্গে সঙ্গে এবং সব দিক থেকে, সে কৃষির জন্যেই হোক, নিজের বাড়ির জন্যেই হোক এবং ইন্ডাস্ট্রি তো বটেই, সেটা যদি শূন্য করে দেওয়া যায় এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পদক্ষেপ হবে। এখানে কৃষির জন্যে আপনারা জানেন মানে কৃষিতে একটা স্ট্যাটিস্টিক দিতেই হচ্ছে, ভারত সরকারের স্ট্যাটিস্টিক্সে 1965 সাল মানে যখন থেকে গ্রিন রেভলিউশন আরম্ভ হয়েছিল থেকে আজ পর্যন্ত 2010 পর্যন্ত স্ট্যাটিস্টিক্সটা পাওয়া যায়, 2010 পর্যন্ত সব মিলিয়ে গোটা ভারতে নলকূপ টিউবওয়েল ফর ইরিগেশন, মানে পানীয় জলের জন্য না শুধু ইরিগেশনের জন্য নলকূপ বসানো হয়েছে, এখন টু ওয়াটার কী বলে ইরিগেশন ডিপার্টমেন্ট, এটা হয়েছিল 47 মিলিয়ন, মানে প্রায় প্রতিটা গ্রামে 20টা করে গড়ে। এটা কিন্তু যে কার যে নলকূপগুলো খারাপ হয়ে যাচ্ছে, এক বছর পরে খারাপ হয়ে গেল, প্লেস হলো না ইত্যাদি, সেগুলো বাদ দিয়ে মানে ওয়ার্কিং কন্ডিশনের নলকূপ হয়ে গেছে, সেটা হচ্ছে 47 মিলিয়ন একর বছরে। এই গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশনটা দুটোতেই বন্ধ করা যায়, একটা ইরিগেশন এবং একটা ড্রিঙ্কিং ওয়াটার, আমাদের নিজেদের পানীয় জলের জন্যে, আমরা পানীয় জলের জন্য আমরা নলকূপটাই ব্যবহার করি, এটাকেও শূন্য করে দেওয়া যায়, মানে যেখানে আর কোনো অপশান নেই সেটা অন্য কথা, কিন্তু যেখানে বৃষ্টির জল বা পুকুরের জল বা কোনো সারফেস ওয়াটার আছে সেখানে ইজিলি যে কোনো রকমের পুকুরের জল জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করা যায়, এবং সেটা না করার জন্যে আর্সেনিকের প্রকোপ যে এত বেড়ে গেছে, একটা তো বোরো চাষের কারণে এবং নাইট্রোজেন ফার্টিলাইজার জন্য ওটা ডিসলভ হয়ে যাচ্ছে, সেগুলো তো আমরা কেমিস্ট্রিটা জানি, কিন্তু ওই জলটাই যখন খাওয়ার জন্যে নেওয়া হয় মানে ফিল্টার করার পরেও তাতে আর্সেনিকটা বেশিরভাগ ক্ষেত্রে যায় না, তার জন্য বিশেষ একটা ফিল্টার বার কর মানে ব্যবহার করতে হয়, সেটা দীপঙ্কর চক্রবর্তী মশাই বার করেছিলেন, সেটা সরকারের বিরোধিতাতে প্রচারই হয়নি। কিন্তু আপনি সাধারণ প্রচলিত যে সমস্ত এগুলো আছে ইনক্লুডিং ওই কী বলে অ্যাকোয়াগার্ড ইত্যাদি, এগুলো আর্সেনিক কোনো দিন রিমুভ হবে না, একটা হেভি মেটাল, তার জন্য একটা বিশেষ পারমিটেড পদ্ধতিতে ওটা ব্যবহার করতে হয়। কিন্তু এগুলো কোনোটাই দরকার হয় না যদি পুকুরের তথাকথিত খুব দূষিত জল, পুকুরের জল সেটাও যদি আমরা এরকম ফিল্টার করতে পারি তাহলে কিন্তু পানীয় জল হয়ে যায় খুব ইজিলি, তা কিছুই না জীবাণুগুলোকে মেটে দেওয়া আর কিছু না, তো সেটাকে যদি করতে পারি তাহলে আমাদের ওই নলকূপের ব্যাপারটা দরকারই হয় না, এটা শূন্য করে দেওয়া যেতে পারে। আর শেষ, যেটা কোনো সরকার বলেও না কিন্তু আমরা করে দেখিয়েছি, শীতকালে শিশির ধরা এবং কুয়াশার থেকে জল আহরণ করে সেটাকেও ধরা, এটা আমরা করেও দেখিয়েছি, আজ থেকে 25 বছর আগে আমরা করে দেখিয়েছিলাম, 17 বছর ধরে ওখানে চলেছি। এই মোটামুটি আমাদের সমস্যা এবং আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে কী কী করণীয়, আমরা কী করতে পারি সম্ভাব্যভাবে এবং এফেক্টিভলি করতে পারি সেটার একটা মোটামুটি লিস্ট। এইটা হচ্ছে বসুধা, আমাদের বাঁকুড়াতেই প্রথম, যেখানে বললাম প্রথম ইকোস্যান এবং প্রথম এই ধরনেরগুলো হয়েছিল, এটা এটা আপনাদের ডিজাইনটা খালি দেখানোর জন্যে, এটা দোতলা বাড়ি, এটা মাটির, এই বাড়িটাতে কোনো জিরো ব্রিক্স মানে পোড়ানো ইট, কোনো পোড়া ইট ব্যবহার হয়নি, সিমেন্ট ব্যবহার হয়নি, প্লাস্টিক ব্যবহার হয়নি এবং কাঠ ব্যবহার হয়নি, সম্পূর্ণ অ্যাডবে মানে রোদে শুকনো ইট, জিরো এমিশন। এটা 18 বছর ধরেই চলেছিল, মানে 3টে সাইক্লোন এ করেছে, পাশের অন্য গ্রামের পাকা বাড়ি ভেঙে গেছে কিন্তু এটা ভাঙেনি, তার কারণ হচ্ছে এটা শুধু মেটেরিয়ালটা নয়, এটি ইকোলজিক্যাল আর্কিটেকচার। ইকোলজিক্যাল আর্কিটেকচার মানে হচ্ছে পরিবেশের মধ্যে মানে সূর্যের গতি, আহ্নিক গতি নয় বার্ষিক গতি, শীতকালে যে সিডারাল মুভমেন্টটা হয় এবং গ্রীষ্মকালে যে মুভমেন্টটা হয় মানে গতিরেখা, সেটাকে ধরে বাড়ির অ্যাঙ্গেলটা করা, যাতে করে শীতকালে কোনো রকম শক্তি খরচ না করে শীতকালে ভেতরটা গরম থাকে, এবং সেই গরমের পার্থক্যটা ছিল 14 ডিগ্রি,
মানে বাইরের চেয়ে 14 ডিগ্রি গরম, আর গ্রীষ্মকালে 12 ডিগ্রি কম। আপনারা দেখুন ওই যে চালাগুলো আছে, চালার ওই পাশে একটা চ্যানেল আছে বৃষ্টির জল ধরার, ডান দিকে, এদিকেও একটা থাকবে। আমরা সামনের দিকে চ্যানেল রাখতে পারিনি, সেটা আমাদের ওখানকার কী বলব ক্রাফটসম্যানশিপের অভাবের জন্যে, মানে মিস্ত্রি সেরকমভাবে করতে পারেনি বলে ওই যে এতগুলো ব্যাঁকা টাকা ধরে করতে হবে যেটা করতে পারিনি, ওই জন্য আমরা সামনের দিকের জলটা আমরা ধরতে পারতাম না। এটা ডিজাইন ছিল। এই যে দেখছেন ওখানে দোতলা বাড়ির মূল যে চাল দুটো, আপনি নিচের যেটা আগের যেটা দেখেছিলেন এটা এটা হচ্ছে এই সামনের যে দুটো, নিচের বারান্দার যে চাল দুটো এটাও ধরতাম না, নিচে যে বারান্দার উপরে যে চালটা আছে সেটাও আমরা ধরতাম না, কিন্তু উপরের চাল দুটো থেকেই ধরা হতো সব দিক থেকেই, একমাত্র সামনের দিকটা বাদ দিয়ে তিনটে দিকের থেকে ধরা হতো, ধরে ওটাকে স্টোর করা হতো। বৃষ্টির জল ধরে ট্যাঙ্কে রাখা এটা এমন কিছু নতুনত্ব নয়, এটা নতুনত্বটা ছিল দুটো। একটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এমন কলকাতাতেও আপনারা দেখবেন এই পরিবেশ ভবনে ওরা করেছেন, ছাদের জলটাকে ওরা পাইপ দিয়ে এনে ভূগর্ভে একটা বিরাট ট্যাঙ্ক রিজার্ভার করে রেখেছেন। এবার এই ভূগর্ভ মানে রিজার্ভারের জলটাকে তোলার জন্য আবার আপনাকে শক্তি খরচ করতে হচ্ছে, আবার পাম্প করে আবার ওটাকে ওঠাতে হচ্ছে, এবং পাম্প করে ওঠানো মানে ওটাকে আবার দোতলায় ওঠাতে হবে, তো আর নাহলে আপনি একতলায় আর ই পাবেন না, মানে জল পাবেন না, ওটা তো ওঠাতে হবে, মানে কল দিয়ে করলে হবে। এইটা আমরা করেছিলাম যে ওটাকে মাটির ওপরে অ্যাবাভ গ্রাউন্ড নট বিলো গ্রাউন্ড, যাতে করে গ্র্যাভিটেশনাল পুলেই ওখান থেকেই আমরা জলটা পেয়ে যাই, নিচে থেকে আবার শক্তি খরচ করে তোলার দরকার নেই। এইটা একটা নতুনত্ব ছিল। আর দ্বিতীয়টা ছিল ওটার ডিজাইনটা, মানে মেটেরিয়ালটা, যেভাবে ট্যাঙ্কটা তৈরি করেছিলাম সেটা এই ডিজাইনটা করেইছিলাম গ্রামের যে কোনো লোক, যাতে আমি বাঁকুড়ার গ্রামে একদম প্রত্যন্ত একটা গ্রাম ট্রাইবাল ভিলেজ ছিল, যেখানে ওরা এটা করতে পারে, আমরা মডেল করতেই পারতাম, মানে পরিবেশ ভবন যেরকম মডেল করেছেন সেটা করতে গেলে আমাদের মোটামুটি 1 বছরের মাইনে চলে যায় আর কি, আপনাদের যেরকম মাইনে করেন যে কস্টটা হয় সেটা যাতে না হয়, সেরকম সাধারণ গরিব মানুষ যাতে করতে পারে এইরকম লো কস্ট, আমি জিরো কস্ট বলবো না কিন্তু অত্যন্ত ইয়েতে, সেরকম যেটা সিমেন্ট ইট দিয়ে যদি আমরা ট্যাঙ্কটা করতাম তাহলে যে কস্ট হতো তার 1/6 কস্টে এটা হয়ে যাচ্ছে। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন সামনে, ওই দোতলা ছাদের ঠিক নিচে লাল রঙের যে চ্যানেলটা, এটা টিনের চ্যানেল, ওই প্লাস্টিক নয়, ওই গ্যালভানাইজ টিন, টিনের চ্যানেল, এইভাবেই 3 দিক দিয়ে ঘিরে ওখানে যাচ্ছে, সোলার প্যানেলের দিকটা যেখানে আছে সেদিকটার পাশেও আছে। এবার দেখুন ওই তিনটে দিক থেকে চ্যানেলগুলো এসে ওখান থেকে চ্যানেলটা নামছে নিচের ট্যাঙ্কটায়। ওই যে ট্যাঙ্কটা, এইখানে আমি একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল, আমার মানে সিমেন্ট ব্যবহার করবই না, বাড়িতে কোনো সিমেন্ট লাগেনি, কিন্তু এটাও আমার ইচ্ছে ছিল ওটা মানে পুরোটাই লাইম মর্টার দিয়ে করা, কিন্তু ওখানকার মিস্ত্রিরা কেউ রাজি হলেন না, কারণ এটা তাঁদের জীবনে প্রথম হাত দিচ্ছেন, ওরা বললেন এটা ভেঙে যাবে, আমি বললাম ভেঙে যাবে তো আমার ভাঙবে, বললো না তখন আমাদের দোষ দেবেন। কিছুতেই আমি 1 মাস চেষ্টা করেও 15 জন মিস্ত্রির সঙ্গে কথা বলেছিলাম, কেউ সাহস করলেন না, অথচ বর্ষাকাল চলে যাবে, আমাকে তখন আমাকে কম্প্রোমাইজ করতে হলে সিমেন্ট প্লাস্টারটার জন্যে, কিন্তু সিমেন্টের রেটের দরকার হতো না, কিন্তু যে যাই হোক সিমেন্টে যদি করেনও তাহলে সিমেন্টের কস্টটাও ওখানে 1/6 কমে যায়। এইটা হচ্ছে এই ট্যাঙ্কটা, এই যে বড় ট্যাঙ্কটা দেখছেন, এটাতে 26,000 লিটার জল ধরত, 26,000 লিটার জল ধরার পরে উপচে যেত, সেটাও অপচয় যখন হতো সেই জন্য আমরা উপরে আরেকখানা ট্যাঙ্ক বসিয়েছিলাম কিনে। আমরা এই যে 26,000 লিটার যে ক্যাপাসিটি এটা অঙ্ক করেছিলাম বাঁকুড়ার যে ওই জায়গাতে যে অ্যানুয়াল রেইনফল, বছরে যে বৃষ্টিপাতটা হয় সেটার উপর হিসেব করে, সেই হিসেব করে আমরা দেখেছিলাম ওটা মোটামুটি 30,000 লিটার হয়। এবার প্রত্যেক বছরে তো আর অতটা বৃষ্টিপাত হবে না, কমতে পারে, সেই জন্য 26,000 বা 30,000-এর মধ্যেই হবে, দেখা গেল যেটা উপচে পড়ে যাচ্ছিলো। তাও আমরা সামনের দিকের, আমরা প্রথমেই বলেছি সামনের চালের জলটা ধরেই নিই, ওটা ওয়েস্টই হয়েছিল। অঙ্কটা হচ্ছে এইটা, কীভাবে আপনি আপনার ছাদের জল, যে ছাদটা আছে তার থেকে কতটা জল পেতে পারেন সেটা যদি আপনার হিসেবটা আগে করে নেন, সেই অনুযায়ী আপনারা ট্যাঙ্কের রিজার্ভওয়ারের ভলিউমটা করতে পারবেন। এটা খুব সোজা, আমি একটা উদাহরণ দিয়েছি, 10 মিটারের বাই 10 মিটারের একটা ছাদ, 10 মিটার একটা ঘর হতে পারে বা সব গোটা বাড়িটাও হতে পারে, যত রকম বাড়বে সেরকম, তার মানে এখানে হচ্ছে প্রায় 10 লক্ষ স্কোয়ার সেন্টিমিটার,
এবার ধরুন ওই জায়গাটাতে বা পুরুলিয়ার মতন কোনো জায়গা যেখানে তিন মাসের বৃষ্টি যেখানে হয় বর্ষার, আমি তিন মাস ধরে অ্যাভারেজ রেইনফল অ্যানুয়ালি হচ্ছে 300 ml, এর বেশিও হয়। আমি একদম খুব কম জায়গা, যে জায়গাটায় আপনার পুরুলিয়ার বান্দোয়ান এলাকা বা বাঁকুড়ার রানীবাঁধ এলাকা, যে জায়গাগুলো খুব কম এগুলো হয়, সেই জায়গাটার মধ্যে হচ্ছে 300 ml, 300-350 ml, এরকম তার বেশি হয় না। তাহলে ওই দুটোকে গুণ করলে আমরা এই 30,000 liter ক্যাপাসিটি আমরা পেয়ে যাচ্ছি, 30,000 liter জল আমরা পাচ্ছি। এটা খুব সাধারণ রেডমেটিক, কিন্তু ওই 30,000 literটা হচ্ছে গোটা ছাদটায় যেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি সবটাই আমি ব্যবহার করছি, এটা মানে টোটাল অ্যাভেলেবিলিটি। এবার তার থেকে আপনারা ধরুন ওখান থেকে নষ্ট হয় কিছু, মানে যেমন আমাদের ওখানে সামনের চালটা আমরা ধরতে পারলাম না, তার মানে ওটা রান অফ হয়ে গেল, বা কিছু ওয়েস্ট হলো, মানে ওই চ্যানেল দিয়ে পড়ার সময় হয়তো কিছু লিক করে গেল, উপচে পড়লো ইত্যাদি ইত্যাদি, এটা আমরা রাফলি ধরে নেওয়া হয় 10%। এবার ডিপেন্ড করছে আপনার ডিজাইনের উপর, 10-এর জায়গায় কোনো জায়গায় 15% হতে পারে, কোনো জায়গায় 20% হতে পারে, কিন্তু 10% যদি আমি লস করি বা ধরতে না পারি, তাহলেও 30,000 থেকে 3,000 বাদ দিলে 27,000 liter আসছে। তো 27,000 liter যেখানে 300 ml মাত্র রেইনফল তিন মাসে, এত শুকনো জায়গাতেও আমরা 27,000 liter ক্যাপাসিটি নিশ্চিন্তে আমরা ভরতে পারি লস এবং রান অফ বাদ দিয়ে। যদি আমরা রান অফটাও যদি আমরা ধরতে পারি তাহলে অবভিয়াসলি আরও বাড়বে, যদি রেইনফল আরও বাড়ে তাহলে আরও বাড়বে, ছাতের এরিয়াটা যদি আরও বড় হয় তাহলে ওটা আরও বাড়বে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফর্মুলাটা খুব সহজ, এইটা যদি আপনারা অঙ্কটা আগে করে নেন তাহলে আপনারা সেই অনুযায়ী আপনাদের একটা ট্যাঙ্কই হোক আর তিনটে ট্যাঙ্ক হোক, মোট ক্যাপাসিটিটা আপনারা সেইভাবে ডিজাইন করতে পারবেন। যে জায়গা নেই অতটা বড় করার, ঠিক আছে এখানে একটা ট্যাঙ্ক করলাম, ওদিকে একটা ট্যাঙ্ক করলাম, এইভাবে সেটা আমাদের নিজেদের ইনোভেটিভ। এইখানে যে ডিজাইনের নতুনত্বটা বলছিলাম সেটা হচ্ছে, এটা আমরা পুরো ট্যাঙ্কটা গোল ট্যাঙ্ক, এটাতে ইট লাগেনি, ইট দিইনি, সিমেন্টটা দিয়েছি অবশ্যই। তো ইট ছাড়া সিমেন্ট কী করে সেটা আমার এক নিজের নিরাপত্তা ছিল। এটা ইয়ে কালো লাইনগুলো হচ্ছে লোহার রড, লোহার রড, সাধারণ লোহার রড, মানে খুব দামি স্টিল ফিল কিছু নয়, এরকম ওই ছাদের ঢালাইতে যেরকম দেওয়া হয় ওই রকম ঢালাইয়ের রড, মোটা রড, সেটা ওরকম একদিক থেকে আর একদিকে একসঙ্গে কন্টিনিউয়াস, মানে মেঝের থেকে এরকম পর্যন্ত একটা করে এরকম খাড়া, এবং এখানে আমরা ওই আটটা, মানে এরকম আটটা লোহা করা হয়েছিল। আপনারা 16টা করতে পারেন, যদি ক্যাপাসিটি অনেক বেশি হয় তাহলে ছিল আরও স্ট্রং করতে হবে, যদি হালকা হয় এরকম 4টে দিয়েও করতে পারবেন, যত যদি খুব ছোটো হয়, তো এইরকম। এবং সেটাকে পুরোটা উপরে এবং নিচে বাইন্ড করে দেওয়া, যাতে করে ওইগুলো হেলে না যায়। রডের থিকনেসটা নির্ভর করবে আপনি কতটা জল রাখছেন, 40,000 liter যা ওজন সেটা আপনি কিছুই না, মানে 1,000, মানে 1 liter মানে 1 kilo জলের ওজন, তাহলে কত হাজার লিটার হচ্ছে তার মানে কত হাজার কিলো হবে। এই এত হাজার কিলোর যে চাপটা সেটা খুব সহজ একটা অঙ্ক আছে, যে চাপটা পার্শ্বচাপ বলা হয়, এটা মানে মানে ফিজিক্সের যে কোনো টেক্সট বইতে পাওয়া যাবে। ওই যে চাপটা সহ্য করা, মানে ওজনটা সহ্য করতে পারবে কতটা, সেটার ওপর নির্ভর করে আপনি ওই লোহার রডের থিকনেসটা দিতে পারবেন। তো আমরা এইভাবে করেছিলাম। এইবার এই বাউন্ডারি, এটা হলো ইনফ্রাস্ট্রাকচার, নিচে একটা গার্ডল, ওপরে একটা গার্ডল, নিচে খুব ভালো করে মানে লিক প্রুফ ঢালাই করে দেওয়া, যেমন ছাদের ট্যাঙ্ক, যে কোনো ট্যাঙ্কই করতে হবে। এবার ওইটার ওপরে চিকেন মেশ, মানে চিকেন রাখার, ঘরে রাখার জন্য যে পাতলা জাল হয়, খুব ছোটো ছোটো মেশ ছিদ্র, সেই পুরো জালটা দিয়ে ঘেরা। আইডিয়ালি ওটা দুটো লেয়ার দেওয়ার কথা, আমি একটা লেয়ার দিয়ে আমি দেখেছিলাম যথেষ্ট, দুটো লেয়ার দরকার হয় না। একটা লেয়ার এরকম চিকেন মেশ, এখানে আমি আমার নিজের হাতের ড্রয়িংয়ের খুব বড় বড় করে দেখিয়েছি, যে চিকেন মেশ আরও ছোটো, মানে অনেক ছোটো মেশ দিয়ে করা। আইডিয়াটা হচ্ছে এইটা, এইবার ভেতরে একটা প্লাস্টার, বাইরে একটা প্লাস্টার, চুনবালি অথবা সিমেন্ট। চুনবালি হলে জমতে 9 দিন লাগে, যে কারণে মিস্ত্রিরা খুব ভয় পেয়েছিলেন, কেউ করাতে পারেনি, পরে আমি করিয়েছিলাম, মানে ট্যাঙ্কে না, আমার বাড়িতে সবগুলো চুনবালি দিয়ে করেছিলাম, কিন্তু সেটার জন্য আমার 5 মাস লড়তে হয়েছে আর কি, সুভাষিস সাক্ষী আর কি। যাই হোক, এইটার ক্ষেত্রে সিমেন্ট দিয়ে আপনি যদি করেন, সিমেন্টের যে লেয়ারটা আপনি পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন চিকেন মেশের ওপরে এই দিকের সিমেন্ট, এই দিকের সিমেন্ট, দুটো একসঙ্গে লেগে গেল, জালটা স্যান্ডউইচড হলো।
তার মানে আপনার ওইটা থিকনেসটা অত্যন্ত পাতলা হয়ে গেল, ভীষণ সরু একটা মানে সিমেন্ট, মানে প্লাস্টারটাই হলো সিমেন্টের স্ট্রাকচার। স্ট্রেংথটা দিচ্ছে শুধুমাত্র ওয়্যার মেশ, জালটা, জালটা সাপোর্টেড বাই উই দোজ রডস, তো এইটুকুই মাত্র, তাতে কোনো ইট লাগলো না, অর্থাৎ ইটের খরচটা চলে গেল, ইট গাঁথার জন্যে যে সিমেন্টের খরচ সেটা চলে গেল, খালি ইটের এদিকের প্লাস্টার এদিকের প্লাস্টারটা হতো, কিন্তু ইটের প্লাস্টার মানে অনেকটা অনেকটা মোটা করতে হতো দুদিকেই। এখানে আমি দুটো আরেকটা জিনিস আপনারা দেখবেন, ট্যাঙ্কের মধ্যে, ট্যাঙ্কে যদি আপনারা নিশ্চয়ই করেছেন ট্যাঙ্ক বা দেওয়ালে, দেওয়ালে যখন আপনারা সিমেন্টের প্লাস্টার দেন, প্রথমে একটা বালি দিয়ে বালি সিমেন্টের একটা হয়, তারপরে একটা স্মুথ প্লাস্টার দেওয়া হয়, ওই পালিশ করা যেটাকে বলে, তাই তো, ওই ডেটো এরকম সব নাম টাম আছে। এখানে ওই আমি ডেটো প্লাস্টারটাই গোড়াতেই দিয়ে দিলাম, অর্থাৎ অত্যন্ত পাতলা, ডেটো প্লাস্টার এদিকে, ডেটো প্লাস্টার এদিকে, মাঝখানে বালি সিমেন্টের প্লাস্টারটা লাগলো না, তাহলে ওখানে কমলো, ইট গাঁথনির জন্যে যে প্লাস্টারের দরকার, যে সিমেন্টটা দরকার ছিল, সেই মর্টারটার খরচ কমলো, ইটের খরচ কমলো, যার জন্যে ছয় ভাগের এক ভাগ খরচ হয়ে গেল, দাঁড়ালো, যার পরে যার ফলে ওটা এই রকম একটা স্ট্রাকচার দাঁড়ালো। কেউ আগে থেকে বুঝতে পারতেন না, বাইরে থেকে আপনি বুঝতে পারবেন না এটা কতটা মোটা, যদি না আপনি উপর থেকে দেখেন, এটা হচ্ছে তার থিকনেস 4.6 সেন্টিমিটার, মানে 3 ইঞ্চিরও কম। তো এই এই থিকনেসটা এই কারণেই হয়েছে যে কোনো ইট নেই প্রথমত, এবং দ্বিতীয়ত শুধুমাত্র দুটো ক্লাস্টার, আর কিছুই না। তো এইটা দিয়ে আমরা করেছিলাম, তাতে জিরো ব্রিক্স, জিরো মর্টার ইত্যাদি এগুলো ধরে, এইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনারা এটা থেকে আরও মডিফাই করতে পারেন, ইনোভেট করতে পারেন, আর ডিজাইন বাড়াতে পারেন। আমরা একটা গোলটা করেছি, কারণ সিম্পল মানে সলিড জিওমেট্রি ইয়েতে গোল সিলিন্ড্রিক্যাল, এটা হচ্ছে সবচাইতে বেশি ভলিউম হবে এবং সারফেস এরিয়া হবে, এটা হচ্ছে ফুল ক্যাপাসিটি হওয়ার পরে। এটা এইটাতে আমরা মাছ ছাড়তাম, এটাতে মাছের চাষও হয়েছিল, ব্যাংও আসতো, সেই জন্যে পাখি আসতো ওই মাছ খাওয়ার জন্যে, তো মাছটাও আমরা খেতাম, ওই দিক থেকে জলের এটা হতো, এটা জলটা আমরা বাথরুমে ব্যবহার করতাম, কাঁচার জন্য ব্যবহার করতাম, এবং গ্রীষ্মকালে যখন ড্রাই পিরিয়ড, ড্রাই সিজন, তখন হোম গার্ডেনে যে সবজি হতো সেটার ইরিগেশনটাও এখান থেকে হতো, সেই ইরিগেশনটা অবশ্যই ড্রিপ ইরিগেশন, মানে সেটা আমার অনেকগুলো এক্সপেরিমেন্টের পরে আমরা দেখেছিলাম, ওটা ড্রিপ ইরিগেশনও দরকার নেই, মানে আমরা সপ্তাহে দুবার এক মগ করে জল দিতাম, টোটাল এক মগ জল পার প্ল্যান্ট, সপ্তাহে দুবার, টোটাল মানে সপ্তাহে এক মগ, এক মগ জলটা আপনি দুবার দুটো ভাগ করে নিন, মানে হাফ মগ জল, আবার তিন দিন পরে আবার হাফ মগ জল ইজ এনাফ ফর এনি প্ল্যান্ট টু সার্ভাইভ অ্যান্ড গিভ ফ্রুশন। এই ধারণাগুলো নেই বলে, মানে এইগুলো খুব বেসিক বিজ্ঞানের এ করলে, কিন্তু সেগুলো আপনি কোনো এগ্রিকালচার টেক্সট বইতে পাবেন না, আর না মানে অজস্র এনজিও এগুলো করে যান, তারা কিন্তু সেই মেন স্ট্রিমের এগ্রিকালচারগুলোই তারা শিখিয়ে যান না, বড় জোর একটাই খালি চেঞ্জ করেন, ইউরিয়া দেবেন না গোবর দিন, তার বাইরে আর কোনো টেকনোলজি আর আসে না। তো এগুলো আমরা করে দেখিয়েছিলাম, এবং বৃষ্টির জল এইখানে হলেই আমাদের যথেষ্ট হতো। এই হলো আমাদের বৃষ্টির জল ধরার। কলকাতায় যখন কর্পোরেশনের জল আসেনি, মানে টালার ট্যাঙ্ক তখনও তৈরি হয়নি, 1913 পর্যন্ত, 1913 সাল পর্যন্ত কলকাতার লোকেরা জল তাহলে কী করে পেত? এক তো গঙ্গার জল ছিল, গঙ্গার জলটা পায়ে করা হতো ওখান থেকে, মানে পাইপলাইন দিয়ে ঘোড়ার জল টল, এখনও দেখবেন ওই জিপিওর পাশে ঘোড়ার জল খাওয়ার জন্য এ রাখা আছে, হ্যাঁ, কিন্তু সেটা ঘোড়ার জল বা এগুলোর জন্যই, কিন্তু মানুষের জল খাওয়ার যে এটা ছিল সেটা আপনারা কল্পনা করতে পারবেন কীভাবে করা হতো? কর্পোরেশন জল দিত না, কোনো কোনো বড়ো 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 লোকদের বাড়িতে ভারী আসতো জলের ভারী, ওইদেরকে বলা হতো, হ্যাঁ, পানি পাঁড়ে, পানি পাঁড়ে বলা হতো, তারা চামড়ার মশকে করে জল দিয়ে যেত কোনো কোনো বাড়িতে, সব বাড়িতে তো সম্ভব না, সবাইকে পয়সাও ছিল না, তারা কি করে জল খেতেন জানেন? তাদের প্রত্যেকের বাড়িতে, ইনক্লুডিং রবীন্দ্রনাথ ঠাকুরদের বাড়িতে, মানে দেবেন্দ্রনাথ ঠাকুর, তাদের বাড়িতে বড় বড় জ্বালা বসানো থাকতো ছাতে, পুরো জোড়াশঙ্কর বাড়ির গোটা ছাদটাতেই 150টা বড় বড় জ্বালা বসানো থাকতো, তাতে খুব ফাইন কাপড়ের, পাতলা কাপড়ের ঢাকা দেয়া থাকতো যাতে পোকা বা ধুলো না পড়ে। এবারে যত বর্ষা হতো, সমস্ত বর্ষার জলটা ওইটাতে কালেকশন হতো,
যে জলটা হতো ছাদ ভর্তি 150টা জ্বালা, মানে বড় বড় জ্বালা, মানে বুঝতে পারছেন খুব বড় বড় মাটির জ্বালা। তো সেই জ্বালা দিয়েই ওদের মানে রান্না জল, মানে খাবার জল সমস্ত কিছুই এটাতে হয়ে যেত। এক্সট্রা যেটা হতো সেটা দিয়ে কাঁচা কাপড় কাঁচা হতো। তো এই ট্র্যাডিশনটা শুধু ঠাকুরবাড়ির ট্র্যাডিশন নয়, এটা গোটা বাংলার ট্র্যাডিশন ছিল, মানে শহরের। এই একই ট্র্যাডিশন লালগোলার মহারাজের বাড়িতে এই ট্র্যাডিশনটা ছিল, মুর্শিদাবাদের রাজবাড়িতে হাজারদুয়ারি ছাতে গেছেন আমি জানি না এখনও আছে কি না, আমি অনেক মানে বহু বছরের 20 বছর আগে গেছি আর কি, যখন আমি গিয়েছিলাম 20 বছর আগে লাস্ট, তখনও কিন্তু ওই ওপরে কতগুলো ভাঙা ওই রকম জ্বালা এখনও রয়েছে, তখনও ছিল, এখন আমি জানি না, এখন মডার্নাইজ হয়ে গেছে, সেগুলো প্লাস্টিক হয়ে গেছে কিনা জানি না, কিন্তু জ্বালাগুলো রাখা ছিল। এই একই রকমের এই মালদার রাজার বাড়ি, মুর্শিদাবাদের নবাব বাড়ি, ঠাকুর বাড়ি হোক বা এগুলো প্রশান্ত নামটা প্রসন্নকুমার ঠাকুর তাদের বাড়িতে, এগুলো অন্তত গত শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত সবাই এটা, এমনকি টালার ট্যাঙ্কের জল চালু হওয়ার পরেও ওটা অনেক চালিয়েছিল, কারণ ওটা বিশুদ্ধ জল থেকে পাওয়া যাচ্ছে, বিনা পয়সায় পাচ্ছি, এটার জন্য ওরা চালিয়ে গেছিলেন। তো আমাদের সব জায়গায় অনেক আমাদের ট্র্যাডিশন সমানে চলেছে, ওই ট্র্যাডিশনগুলো নেই, জলের ট্র্যাডিশন আর নেই সমানে, ওটা অনেক দিন আগেই অসমান হয়ে গেছে। এটা এমন কিছু ইনোভেটিভ ব্যাপার নয় যে আমরা প্রথম আমরা চালু করছি বা প্রথম বলছি, না আমাদের পূর্বপুরুষরা এরকম 200 বছর আগে এরকম করতেই। মিস্ট কালেক্টর, কুয়াশা ধরা, ফগ, এটা মিস্ট কালেক্টর বা ফগ কালেক্টর, ফগ কালেক্টরও বলা হয়। সাহেবরা না বললে ঠিক একটা অনেকে পছন্দ হয় না, এটা ঠিক এন্ডোর্সড হয় না আর কি। তো আমি এটা এক বিদেশি ফিল্মে যে হ্যাঁ সাহেবরাও করছে এটা, সেটা দেখানোর জন্য একটু খুব ইনফরমেটিভ। Water is an essential resource. It's something we all need to survive. Yet roughly over 1 billion people in the world don't have access to a reliable source of clean drinking water. Here in Chile, we have the Atacama Desert, which is the driest spot on the world. There are places in which there has never been recorded a single droplet of rain. এটা পাহাড়ি জায়গা, পেরু চিলে এরকম জায়গা যেখানে সমুদ্রের কাছে, কিন্তু ওখানে কোনো বৃষ্টি হয় না, অত্যন্ত ড্রাই। আপনারা জানেন পেরু চিলে এই জায়গাগুলো অত্যন্ত ড্রাই, বৃষ্টি হয়ই না সারা বছর, কিন্তু প্রচুর কুয়াশা হয়। কুয়াশাটাকে ধরে ওরা এইটা করেছেন, এরকমভাবে স্ট্রাকচারটা করেছেন। In nature, you can see that plants with narrow leaves are more efficient in capturing these small water droplets. A fog collector does nearly the same. এটা সিম্পলি যে কোনো মেটেরিয়াল, নাইলন হতে পারে, মানে কাপড়েরই হতে পারে, ওরা অনেকগুলো গিট দিয়ে মানে খুব সরু জাল করেছে, জালে অনেকগুলো গিট থাকে, যত বেশি গিট থাকবে তত বেশি ওটা কালেকশন করে ওখানে ড্রপ কালেকশনটা হবে, ড্রপলেট কালেকশন হয়ে ছোটো ছোটো ড্রপগুলো একসঙ্গে গিয়ে আবার বড়ো ফোঁটা হবে, তারপরে নিচেরগুলো বড়ো হন এমন করে করে পরপর এরকম পড়বে আর কি। তো শুধুমাত্র জাল হলে হবে না, তাতে ওরা যত বেশি ফাইবারে গিট থাকবে, গাঁট থাকবে, তত বেশি ওটা কালেক্ট করবে, এটা হচ্ছে ওদের টেকনোলজি। কারণ আর যত ডেন্স হবে, মানে বড় বড় মেশ না করে খুব ছোট ছোট মেশ এবং ফাইবার্স, আমাদের আমি এটা করে দেখেছি সবচেয়ে ভালো হয় নারকেল দড়িতে, কারণ নারকেল দড়িতে ফাইবারগুলো উঠে উঠে থাকে, আঁশগুলো সারফেসটা অনেক বেশি গ্যাপ করে, এবং তার সঙ্গে ওটাকে যখন এই নারকেল দড়ির গেট গিটগুলো খুব মোটা মোটা হয়, সাধারণ সুতোর মতন হয়, সেই জন্য ওখানে অনেক বেশি হয়। There's approximately 10 billion cubic meters of fog water available annually in the Chilean clouds. If we could harvest just 4% of that, it's going to be sufficient to provide their drinking water needs for an entire year. এটা হচ্ছে ড্রিপ ইরিগেশন, এই যে পাইপ গেছে ওইটা থেকেই, ওখানে ট্যাঙ্ক থেকে পাইপ দিয়েছে, ওই পাইপের ছোট্ট ছোট্ট ফুটো আছে সেটা থেকে এরকম করে যাচ্ছে, যদি এটা অনেক স্পিডে পড়ছে এটাকে কন্ট্রোল করা যায়, আরও স্লো করে দেওয়া যায়। With the improving technology, there are new projects in the north of Chile in which people are using fog water. In Chañaral, for instance, former fishermen, they have turned into agriculture thanks to fog water. বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে আমাদের এখানে এত বেশি এফেক্টিভ হয় না, আমরা যে এটা দেখেছিলাম, আমি এক্সপেরিমেন্টালি করেছিলাম মিস কালেক্টর, এটা অতটা আমাদের স্যাটিসফাই করেনি, কারণ বাঁকুড়া পুরুলিয়া তো অত বেশি ইয়ে নেই, মোটামুটি 4-5 দিন লাগতো ওই বালতিটা ভরতে, কারণ ওখানে শিশির জমতো,
কিন্তু ফগ এতটা স্ট্রং হতো না। ফগটা তারপর আমরা দেখেছি সবচেয়ে ভালো হয় আমাদের নর্থ বেঙ্গলে, সিকিম, দার্জিলিং এই এলাকাতে খুব ভালো হবে, হিমালয়ান এরিয়াতে ভালো হবে, আর একটা ভালো হবে সুন্দরবন এলাকাতে সমুদ্রের কাছে, এখানে খুব ভালো ফগ হয় শীতকালে বিশেষ করে, ওই ফগটা খুব ইজিলি ধরা যায়। কিন্তু বাঁকুড়া পুরুলিয়া অনেক ড্রাই, সেখানে ফগ যেটুকু হয় সেটা মাত্র আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে চলে যায়, মানে সানরাইজের পরে এক ঘন্টা পরেই ওটা চলে যায়, যার জন্য ওটা খুব বেশি এফেক্টিভ হতো না। আমি রাতের দিকে খানিকটা হতো ফগ, কিন্তু সে পরিমাণটা এমন না যে এত ইয়ে করবে। আমি এটা উদাহরণটা দিলাম এই জন্যে যেটা বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু দার্জিলিং বা সুন্দরবন এলাকাতে প্রযোজ্য। আরেকটা যেটা খুব সাকসেস হয়েছিল ডিউ ট্র্যাপার্স, মানে এইটা দুটো যদি আমরা এরকম প্লেট রাখতাম তাহলে একদিনে মোটামুটি বোতলটা ভরত শিশির দ্বারা, বিশুদ্ধ প্রকৃতির থেকে করা, বিসলেরির চেয়ে আরও বিশুদ্ধ, কোনো হেভি মেটালস রেসিডিউ থাকতো না, পেস্টিসাইড রেসিডিউ থাকতো না, পুরোটাই পেতাম বিনা পয়সাতেই পেতাম। তো এইটা দিয়ে একজন ওখানে গিয়েছিলেন, একজন ঠিক ইয়ে প্রচলিত অর্থ সাংবাদিক নন, একটা ম্যাগাজিনের বাংলা পত্রিকার একজন ইয়ে আর কি, লিটারেরি ম্যাগাজিন বলতে পারেন রাজনীতি। তিনি ওনাকে জিজ্ঞেস করেন এই জলটা দিয়ে কী করেন, তখন গ্রামের একটি ছেলে বলেছিল ওটা দিয়ে চোখ দেওয়া হয়, উনি সেটাই লিখে নিয়েছিলেন। মানে জল দিয়ে কী করা হয়, জলটা খাবে যে লোকে এটা উনি বিশ্বাস করতে পারেননি, তো আমি বলি শিশিরের জলটা দিয়ে কী করা, ও বলে চোখ ধোয়া হয়, উনি সেটাই লিখে রিপোর্টও করে ছাপিয়ে দিয়েছিলেন যে আমরা চোখ ধোয়া ছাড়া আরও অনেক কিছু আর কি চাই। এই যে দেখছেন ইনক্লিনেশনটা, এই যে অ্যাঙ্গেলটা, এই মেটেরিয়ালটা, এবং মানে কী মেটেরিয়ালে হবে, কী অ্যাঙ্গেলে বসবে, কতটা সাইজ হবে, এইগুলোর জন্য অনেকগুলো অঙ্কটঙ্ক করতে হয়েছিল, কিন্তু অনেক গবেষণা হয়েছে, এটা আমার একার গবেষণা নয়, আমি অনেকগুলো গবেষণার ফলগুলোকে নিয়ে আমি নিজেগুলো প্রয়োগ করে তারপরে এটা করেছিলাম। খুব ছোট্ট করে বলছি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের করতে হবে আর কি, সব জায়গাতে একই রকমের মেটেরিয়াল বা একই রকমের ইনক্লিনেশন হবে না। এটা যে ফ্যাক্টরসগুলোতে ওই শিশির মানে ঘন হয়ে যায়, শিশির দানা বাঁধে, জল পড়বে, তার অনেকগুলোই আছে, তার মধ্যে পাঁচটা ফ্যাক্টর। একটা হচ্ছে ওয়েদার কন্ডিশন, জলবায়ু, তো জলবায়ুর ওই লোকাল জলবায়ু, তাতে এক নম্বর হচ্ছে স্কাই এমিসিভিটি, মানে আকাশে যে কোনো জিনিস এমিট করে, তো মানে আপনার যে কোনো রকমের তাপ এমিট করে, ইনফ্রারেড এমিট করে, আকাশ থেকেও কিছু এমিট করে, রিফ্লেকশন হয়েও আসছে, সেটার একটা মানে ওটা আমি পরে বল আসছি ওটার অঙ্কটা। তারপরে রিলেটিভ হিউমিডিটি, আর্দ্রতা, বাতাসে কতটা আর্দ্রতা আছে, এটা খুব সিম্পল। আর উইন্ড স্পিড, বাতাস কত জোরে বইছে, বাতাস যদি খুব জোরে বয় তাহলে ডিউ কালেকশন হবে না, খুব সিম্পল, ওটা শুকিয়ে যাবে বা নিয়ে যাবে। খুব আস্তে বইছে বা বইছে না, বা খুব ইনফ্রিকুয়েন্টলি জোরে বইছে কিন্তু এবার থেমে গেল অনেকক্ষণ ধরে, আবার কিছুক্ষণ পরে এরকম হলে ঠিক আছে। উইন্ড স্পিড, উইন্ড কন্ডিশন, পজিশন, ইনক্লিনেশন মানে কীরকম অ্যাঙ্গেল, সেটা আবার এই উইন্ড স্পিডের সঙ্গে রিলেট করা। উইন্ড স্পিড যদি খুব স্লো হয় তাহলে 30 ডিগ্রি বা তার বেশি বলে ভালো হয়, বেশি যদি হয় তাহলে একদম খাড়া করতে হবে, কারণ একটা ধাক্কা টাই করবে, একটু বেশি হলে মানে ঝড় বইলে তো কিছুই হবে না। আর যদি একদম স্থির থাকে তাহলে ফ্ল্যাট করলেও হবে, 10 ডিগ্রি অ্যাঙ্গেল করলেও হবে। শেডিং, যদি ওই জায়গাটাতে রোদ পড়ে খুব বেশি তাহলে অবভিয়াসলি শিশিরটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, কিন্তু শিশির তো আমাদের এখানে রাত্রিই হয় সুতরাং, কিন্তু এখানে শেড বলতে শুধুমাত্র আলোর শেড না, আর একটা হচ্ছে প্রোটেক্টিভ শেডিং, ওই যে বললাম এমিট যেটা করছে, নাইট এমিশন যেটা হয় মানে ইনফ্রারেড আলো অন্য জায়গা থেকেও আসছে, সেটা যদি গার্ড করে দেওয়া যায় তাহলেও শিশির আরও বেশি করে জমবে। এরকমে দেখা গেছে যে যদি লেটটার দুপাশে যদি গার্ড থাকে তাহলে শিশির বেশি জমে, যদি দুপাশে গার্ড না থাকে শিশির কম জমে, তার কারণ দুপাশ থেকে পাহাড় যদি থাকে বা অন্য কিছু থাকে তাহলে খুব ভালো হয়, যদি পাহাড় না থাকে প্লেন ল্যান্ড কিন্তু আপনি গার্ডও করলেন না তাহলে ওটা ওই এমিশনটা হচ্ছে না বলে পেরিয়ে যায়, শিশিরটা কম জমবে, খুব কম কমে যাবে। এক্সপোজার মানে আপনার এখানে বাতাসের প্রতি এক্সপোজার, সূর্যের উপরে এক্সপোজার, যখন সূর্যটা উঠছে তখনও কিন্তু শিশির পড়ে, শিশির কন্ডিশন শিশির মানে একদম ভোরের ব্রাহ্ম মুহূর্তে যেটাকে বলে, তারও একটু পরে সূর্য উঠে গেছে তখনও ওটা কন্ডেনসেশন হয়, যার জন্য আমরা দেখি দেখবেন সকাল 7টাতে দেখবেন ঘাসের আগায় শিশিরের জল,
তখনও ড্রপ পড়তে থাকে, গাছের পাতা থেকে তখনও বিন্দু জপ পড়ে, তার মানে কনডেনসেশন তখনও চলছে। ওই চলতে থাকে, ওটা এক্সপোজারটা যদি কম হয়, মানে যেটা সূর্যের দিকে যদি যে গাছগুলো বা ঘাসগুলো সেখানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, উল্টো দিকে এরগুলো থাকে, ওই এক্সপোজারটা এখানে ওই জন্য করা। এরপর আসে মেটেরিয়াল, যে জিনিসটা যে বস্তুটা দিয়ে আমরা করছি সেটা, সেই প্লেটটা, সেটা জল পছন্দ করে না জল বর্জন করে, হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক, এটা অবভিয়াসলি হাইড্রোফোবিক হতে হবে। তার কারণ ধরুন কংক্রিটের যদি দেয়াল হয়, এটাতেও কংক্রিটের দেওয়ালের ছাতেও জল শিশির ধরে, কিন্তু কনডেনসেশন হবে না, মানে জলের বিন্দুগুলো মিলে গিয়ে একটা অনেকগুলো বড় বিন্দু হয়ে যাবে বা ফোঁটায় ফোঁটায় পড়বে, হবে না। তার কারণ কংক্রিট স্ল্যাব ইজ হাইড্রোফিলিক, মানে জল খানিকটা আটকে রাখে, তাদের জল গড়াতে দেয় না। হাইড্রোফোবিক মানে যেটা জলকে করে, সবচেয়ে মানে ভালো উদাহরণ হচ্ছে পদ্ম পাতা, কচু পাতা বা মান পাতা, আপনি যেখানে দিন জল ওখানে দাঁড়াবে না, গড়িয়ে পেরিয়ে যাবে, এটা হচ্ছে হাইড্রোফোবিক। তো হাইড্রোফোবিক সারফেস যেরকম মেটিরিয়ালে, এখনও পর্যন্ত আইডিয়াল হাইড্রোফোবিক অ্যান্ড আইডিয়াল মেটিরিয়াল ফর কনডেনসেশন, সেটা ফগই হোক আর ইয়ে শিশিরই হোক, সেটা এখনও পর্যন্ত গাছের পাতা ছাড়া পাওয়া যায়নি, এখনও পর্যন্ত না পৃথিবীতে এর এটা এক্সিড করে এখনও পর্যন্ত কোনো মেটিরিয়াল পাওয়া যায়নি, তার কাছাকাছি যতটা সম্ভব যাওয়া যায় এটা সবাই চেষ্টা করেছে। দুই হচ্ছে ম্যাস, মানে খুব যদি ভারী হয়, মানে আপনি একই প্লেট যেরকম খুব মোটা প্লেট দেওয়া হয় আর যদি খুব পাতলা প্লেট দেওয়া হয়, দেখা যায় খুব মোটা প্লেট দিলে কনডেনসেশন খুব কম, সারফেস কিন্তু একই অথচ মোটা প্লেট, ম্যাসটা বেশি। এটার একটা জটিল অঙ্ক আছে, প্রথমে এটা খুব মিস্টিরিয়াস ছিল, একই মেটেরিয়াল দিচ্ছি, একই সারফেস দিচ্ছি, তার মানে ডেন্সিটি কিন্তু সব এক, অথচ জল ওখানে মানে মোটা হলে কম হচ্ছে না, হচ্ছে। তার কারণ হচ্ছে ওটার ম্যাসের সঙ্গে ওটার ওই রিলেটিভ হিউমিডিটি এবং টেম্পারেচার দুটো এফেক্ট করে টেম্পারেচারটা অনেকটা বেশি অ্যাবজর্ব করে, যার ফলে ওখানে কনডেনসেশন হতে পারে না। এটা মানে অত জটিল অঙ্কে যাচ্ছি না, কিন্তু এটা খুব মানে ক্রিটিক্যাল এগুলো জিনিস। আর একটা হচ্ছে এমিটেন্স, মানে যে মেটেরিয়ালটা নিচ্ছে সেটা কতটা এমিট করছে, আলো, তাপ, ইনফ্রারেড, এগুলো যতটা এমিট করছে মানে রিফ্লেক্ট করছে, নিজের তো আলো নেই রিফ্লেক্ট করবে, এইগুলোর একটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার, সেইটা ওই টিএটা হচ্ছে অ্যাটমসফেরিক টেম্পারেচার, অ্যাটমসফেরিক টেম্পারেচার বাতাসের যে টেম্পারেচার, এইটা যদি জানা যায়, এটা কেলভিনে, আপনারা জানেন টু আমাদের জিরো ডিগ্রিতে বরফ জমে, তো সেটা কেলভিন, এটা হচ্ছে 273, ওই 273 করে মাপটা করা হয় আর কি, মানে সেলসিয়াসটাকে একটু কেলভিনে কনভার্ট করতে হবে, ওটা এসভি, ওইটা যদি বার করা হয়, ওইটা বার করে আমরা রিলেটিভ হিউমিডিটি বাতাসের আর্দ্রতাটা বার করবো এইভাবে। এগুলো খুব সেটল মানে প্রচলিত অঙ্ক, রিলেটিভ হিউমিডিটি, তার মধ্যে খুবই ক্রিটিক্যাল হচ্ছে একটা টিডি, এটা হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার, মানে যে টেম্পারেচারে শিশিরটা তৈরি হচ্ছে আকাশে মানে বাতাসে, সেই টেম্পারেচারটা এক এক জায়গায় এক এক রকম, এটা কিন্তু নট নেসেসারিলি 5 ডিগ্রিতেই হবে বা 10 ডিগ্রিতেই হবে, এখন কোনো মাথা ধরার নিয়ম নেই, এগুলো সব ওই আকাশের কন্ডিশন, আশপাশে পাহাড় আছে কি না, জলের আর্দ্রতা কতটা আছে, মানে কাছে সমুদ্র আছে কি না, ডেজার্টের কন্ডিশন কি না, এরকম অনেকগুলোর ওপরে নির্ভর করে, একদম স্থানিক এগুলো, সেইটা হিসেব করতে হবে ওইখানে কোন টেম্পারেচার আসছে সেটা দেখে। আর টিএ মানে অ্যাটমসফেরিক টেম্পারেচার, স্বাভাবিক যেটা অ্যাভারেজ টেম্পারেচার যেটা, এইগুলো বার করে রিলেটিভ হিউমিডিটি বার করে দেওয়া যায়। এই দুটো জানার পর এইবার স্কাই এমিসিভিটি করা যায়, মানে আকাশ থেকে, ওই যে বলেছিলাম প্রথম আকাশের থেকে এমিশনটা, এটা খুব ক্রিটিক্যাল, এটা খুব সোজা করা যায়। একটা হচ্ছে এই যে এন স্টার দেখছেন, এন স্টারটা আমাদের সাবজেক্টিভ, এন স্টারটা হচ্ছে রাত্রিরে যদি মেঘলা থাকে অথবা কোনো মেঘ নেই, যদি কোনো মেঘ নেই তখন এন স্টার হচ্ছে জিরো, আর মেঘে ভর্তি এক মিলিমিটারও ফাঁক নেই, পুরোটাই মেঘে ঢাকা আকাশ, তখন এন হচ্ছে জিরো, এন হচ্ছে 10, 10, এটা স্কেল করা হয় 0 থেকে 10। তো এইবার ওই 10 মাইনাস এন যেটা হবে তার সঙ্গে এটা গুণ করা হবে, মানে এইচ জিরোটা হচ্ছে যদি কোনো একেবারে মেঘ নেই আকাশে, একেবারে মেঘ শূন্য আকাশ, সেই সময়ে এটার মানে মিন ইল্ড অফ ডিউ কতটা, সেই সময়ে শিশির কতটা পড়ছে, ওটা শূন্যও হতে পারে,
তো দেখা যায় যে যে জায়গাটা খুব আইডিয়াল, সমুদ্রের ধারে পাহাড় আছে ইত্যাদি ইত্যাদি, সেখানে তো শিশির আসবেই, কিন্তু সেখানেও দেখা যায় ওটা 0.01 মতন হয় আর কি, জিরোর কাছাকাছি। এবার ওইটা বার করলে তখন আমি অ্যাকচুয়াল শিশির কতটা পাবো সেইটা ওই হিসেব করে পাওয়া যায়, যদি মেঘ হয় তার উপরে। বুঝতেই পাচ্ছেন এনটা যদি 10 হয় তাহলে 10-10 হয়ে যাচ্ছে 0, তার মানে তখন ওটা 0 হতে নাও হয় নাও হতে পারে, এই তো। আবার যদি ওটা একেবারে মেঘশূন্য আকাশ হয় তাহলেও ওটা 0 হতে পারে, মানে এটা নন লিনিয়ার ফাংশন, এটা লিনিয়ার হবে না আর কি, এটা নন লিনিয়ার মানে আনপ্রেডিক্টেবল কতগুলো জায়গাতে। যাই হোক, এইটা যখন টোটালি ক্লিয়ার মানে আকাশ, তখন দেখা যায় যে ইউজুয়ালি অঙ্কটা অনুযায়ী বেশি হওয়ার কথা, দেখা যায় ওটা অনেক কম হয়ে যায়, মানে কার্ভটা এরকম কি আবার নেমে যায়। এরকম দেখে দেখে নিজেদের জায়গাতে এটা ঠিক করতে হয়। করার পর মেটেরিয়ালটা এবারে অ্যামিসিভিটি হয়ে গেল, রিলেটিভ হিউমিডিটি হয়ে গেল, মেটেরিয়ালের ওজনটা দেখা হলো। এবার কোন মেটেরিয়াল দেব সেইটা হচ্ছে এইটা, সারফেস মেটেরিয়াল গ্লাস, পাইরেক্স গ্লাস হলে এমিসিভিটি কোয়েফিশিয়েন্ট, এমিসিভিটি কোয়েফিশিয়েন্ট যত বাড়বে, যত বেশি হবে, তত বেশি সে শিশিরটাকে কালেক্ট করতে পারবে, ধরে রাখতে পারবে। তো জলটাকে ধরে নেওয়া হয়, জলটা তো খুব নিজে জল জলকে ধরে, এটা 0.98। আর ঘাসের ঘাসের এ মানে যে কোনো ঘাস, বিশেষ করে যে ঘাসে রোঁয়াটা কম, যে ঘাসের পাতাতে বা মান পাতা বা পদ্ম পাতা, সেটার এটা হচ্ছে 0.9995, প্রায় 1, মানে ওটার ধারে কাছে আর কেউ যায় না। যাই হোক, সবচেয়ে বেশি এগুলো এই 9.95, 0.96, 0.97 এইগুলো আমরা হচ্ছে, তাতে এই রকমের প্লাস্টার, ব্ল্যাক টেপ, ইলেকট্রিক্যাল যে ব্ল্যাক টেপ, ইনসুলেটিং ব্ল্যাক টেপ, ওটা খুব হাই, 0.97। মানে আপনি যদি কোনো একটা সার্ভিস জাস্ট ব্ল্যাক টেপ দিয়ে একটা এরকম করে দেন তো ওটা খুব তাড়াতাড়ি এ ধরবে। এরকম অনেকগুলো পরীক্ষা হয়েছে এবং সবগুলো ধরে ধরে করা হয়েছে। পেন্ট, কাগজ, ব্ল্যাক সিলিকন পেন্ট, কংক্রিট হচ্ছে 0.98, মানে কংক্রিট আসলাম 0.98, কিন্তু কংক্রিট জলটা জমতে দেবে না, তার কারণ হচ্ছে ওদের ওই জলের হাইগ্রোস্কোপিক এর প্রপার্টিটা, জলকে রিপেল করে না। এখানে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে হাইগ্রোফোবিক, মানে জলকে রিপেল করবে, মানে জল কালেক্ট করবে, তাদের আবার এমিসিভিটি কোয়েফিশিয়েন্ট এইগুলো। তো এইগুলো দেখে আমরা এইটা সিলেক্ট করেছিলাম, এইটা সিলেক্ট করেছিলাম। এখানে মোটামুটি আমরা প্লাস্টিক ব্যবহার করবো না অন প্রিন্সিপল, এখানে ব্ল্যাক টেপ বা পলিস্টেরিন এইগুলো কুচির ব্যবহার করে দিই। এইটা ওদের আইডিয়াল ছিল 0.967। জিআই শিট 1.5 ফিট বাই 1.5 ফিট লোক পেন্ট না দিয়ে, এইটার আর একটা অনেকগুলো মজার এগুলো আছে, মানে অনেক খুব জটিল ফিজিক্স, আমার অনেকগুলো এখনও পর্যন্ত সলভ হয়নি। এই একই মেটেরিয়ালের এই যে এরিয়াটা, সারফেস এরিয়াটা, এটা যদি ডাবল করে দিই, মানে যে এরিয়াটা আছে আমি এদিকে দুগুণ লম্বা দুগুণ চওড়া করে দিই, তাহলে থিওরিটিক্যালি বলা উচিত এটা 4 গুণ আরও আসবে, বা অন্তত 2 গুণ আসবে, কিন্তু দেখা যায় এটা কমে যায়, মানে কমে যায় মানে এক্স্যাক্টলি ডাবল হয় না, ডাবলের চেয়ে অনেক কম হয়। তো মানে 10 গুণ যদি বাড়িয়ে দিই তাহলে ফগ কিন্তু মানে জল 10 গুণ আসবে না, জল 7 গুণ আসবে এরকম। তার অনেক কারণ আছে, আমি যাচ্ছি না, কিন্তু আবার এমনকি এই সাইজটাকেই আমি যদি হাফ করি তাহলে দেখা যায় যে যদি আমি লম্বা এবং চওড়া দুদিক থেকেই যদি সমানভাবে কমাই তাহলে ওটা সমানভাবে কমছে, কিন্তু যদি আমি লম্বাটা এক রাখলাম চওড়াটা কমিয়ে দিই, হাফ করে দিই, তাহলে ওটা কিন্তু আবার বেড়ে যায়, মানে হাফ হয় না, হাফের চেয়ে বেড়ে যাচ্ছে। মানে অজস্র এরকম প্রকৃতি আমাদের অনেক মানে অনেক শিখিয়ে দেয় যে আমরা অঙ্ক কিছুই জানি না, আর অনেক অনেক কিছু জানতে হবে। তো এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই বিজ্ঞানীরা অনেক রকমভাবে চেষ্টা করে করে নানা রকম চেষ্টা করেছেন, কতগুলো ক্ষেত্রে এগুলো সলভ হয়েছে, কতগুলো ক্ষেত্রে এখনও জানা যায়নি, ওগুলো করে করে দেখতে হয়, হিউরিস্টিক টিচিং মেথড করে করে করতে হয়। কিন্তু আমিও এইভাবেই দেখেছি যে এরকম সাইজ টাইজ অনেক দূর এক্সপ্লেন করে করে আমরা এইটা তো দেখেছিলাম অপটিমাল, এটা অপটিমাল, এবং অপটিমাল বলতে আমাদের মোটামুটি একটা বোতল ভরতে সবচেয়ে কম কম সময় লাগে, যেটা সেটা দেখলাম এই দুটো মিলিয়ে একটা দিন ভরতে পারে, যদি ওই রকম মানে খুব জোর জোর বাতাস না হয়, মানে খুব বেশি মেঘলা না হয়, এক নির্মেঘ আকাশ রইল তাহলে হবে না, এরকম অনেকগুলো জিনিস আছে। আইডিয়াল কন্ডিশনে এটা হচ্ছে অপটিমাল। একটা ছোট্ট মানে ইতিহাস বলে শুরু করছি, ইতিহাস মানে
রাজনীতির ইতিহাস বলতে পারেন। কার্ল মার্কস ক্যাপিটালের মানে ফার্স্ট ভলিউম এবং থার্ড ভলিউম দুটো ভলিউমে, বিশেষ করে ফার্স্ট ভলিউমে একটা বিরাট চ্যাপ্টারই করেছেন এটার উপরে, থার্ড ভলিউমে কতগুলো বিচ্ছিন্ন কতগুলো পরিচ্ছেদ আছে, মানে সরি চ্যাপ্টার নয় মানে প্যারাগ্রাফ হয়ে গেছে, যেখানে উনি আলোচনা করেছেন যে ইউরোপে, এটা তো 19th century, ইউরোপে টয়লেট রেভলিউশন আসার পর থেকে ইউরোপের মাটি কীরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে বিকজ অফ দি অ্যাডভেন্ট অফ ক্যাপিটালিজম। মানে ক্যাপিটালিজম, পুরো ক্যাপিটালটা তো সবচেয়ে বড় ইতিহাস, ডিটেইলড ইতিহাস, ক্যাপিটাল কীভাবে সমাজ সংসারকে তছনছ করে দিয়েছে, প্রকৃতিকে তছনছ করে দিয়েছে। মার্ক্স যেখানে যেখানে বলেছেন লেবারকে নষ্ট করে দিয়েছে, ডেস্ট্রাকশন অফ হিউম্যান লেবার, এক্সপ্লয়টেশন অফ হিউম্যান লেবার, ডেসিমেশন অফ হিউম্যান লেবার, এই শব্দগুলো ব্যবহার করেছেন, ইনভেরিয়েবলি 90% অফ দ্য কেসেস যেই সেন্টেন্সগুলোতে সয়েলের এই সরি হিউম্যান লেবারের ঠিক আগে অথবা পরে ইনভেরিয়েবলি উনি সয়েলের কথাটা উল্লেখ করেছেন, লেবার অ্যান্ড সয়েল, সয়েল অ্যান্ড লেবার। খুব দুঃখের কথা, আমাদের মার্ক্সবাদীরা এই সয়েল ব্যাপারটা ইগনোর করেন, কখনও কেউ এটা বলেননি। আমি যখন আমরা পড়েছিলাম, আমাদের দাদারা যারা পড়াতেন তারা এইগুলো ওটা বড় হয়ে বুঝবে এরকম পরে দেখা যাবে এরকম হয়ে গেছিলো, কিন্তু আমি যখন ইকোলজিক্যাল ইকোনমিক্স পড়তে গিয়ে যখন আবার আমার এই মার্ক্স পড়তে হয়েছিলো, তখন আমি খুব স্টান্ড হয়ে গেছিলাম যে এত বছর আগে মার্ক্স এত ইনডেপথ অ্যানালিসিস করেছিলেন, উনি কেমিস্ট ছিলেন না সেই জন্য, কিন্তু উনি সেই সময়কার অজস্র কেমিস্ট যারা বিখ্যাত কেমিস্ট তার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য কেমিস্ট ছিলেন লিবিগ, ফন লিবিগ, একজন জার্মান ভদ্রলোক যিনি সুপার ফসফেট আবিষ্কার করেছিলেন। এই সুপার ফসফেট আবিষ্কার করার ফলে উনি মিলিয়নিয়ার হয়ে গেছে, তখন মিলিয়নিয়ার, এখন তো মিলিয়নিয়ার হয়ে গেছিলেন, কারণ গোটা ইউরোপেই ওর সুপার ফসফেটের এর থেকে বিরাট ডিমান্ড ছিল। তার কারণ হচ্ছে ইউরোপের ক্যাপিটাল আসার পর, ক্যাপিটালিজম আসার পর, মানে আমি খুব ডিটেলে যাচ্ছি না, খুব সংক্ষেপে দুটো স্টেপ বলছি, একটা হচ্ছে কমিউনিটি ল্যান্ডস, সমস্তটা তছনছ হয়ে গেছিল, সবটা প্রাইভেটাইজড হয়ে গেছিলো, ল্যান্ড লর্ডস, যে লর্ডস আমরা বলা হয়, লর্ড সিনহা ইনক্লুডেড, লর্ড মানে হচ্ছে ল্যান্ড লর্ড কথা থেকে লর্ড এসেছিলো, যেটার মডেল হিসেবে আমাদের জমিদারি প্রথাটা তৈরি হলো। জমিদারি প্রথা আমাদের দেশে কোনো দিন ছিল না, এই মডেলটাই ছিল না, মানে ইউরোপিয়ান ফিউডালিজম ওয়াজ নেভার দ্য কেস ইন ইন্ডিয়া। মার্ক্স সেটা অনেক পরে সেটা সংশোধন করেছেন। যাই হোক, আমাদের ফিউডালিজম বা ইরানের ফিউডালিজম বা চীনের ফিউডালিজম ইউরোপের ফিউডালিজমের সঙ্গে এক নয়, কারণ ওখানে ল্যান্ড লর্ড কেউ ছিল না, কারণ আমাদের এখানে ইংরেজরা আসা পর্যন্ত মানে জমিদারি প্রথার এ পর্যন্ত জমির মালিক চাষিরাই ছিলেন। রাজা ডাইনাস্টি আফটার ডাইনাস্টি চলে গেছে, মানে পাল বংশের পর সেন বংশ এসেছে, গুপ্তর পরে মৌর্যের পরে গুপ্ত এসেছে, কিন্তু জমির মালিক চাষিরাই ছিল। ল্যান্ডলর্ড যে মডেলটা, জমিদারি মডেল যেটা আনা হয়েছিল, সেটা হলো জমির মালিক হচ্ছে ল্যান্ডলর্ড আর বাকিরা হচ্ছে প্রজা, ভাড়াটে, অর্থাৎ টেন্যান্ট কাল্টিভেটর, টেন্যান্ট কাল্টিভেটর, তারা ভাড়াটে প্রজা, মানে তারা ভাড়া দিয়ে থাকছে, অর্থাৎ ট্যাক্স বা এগুলো হচ্ছে তার ভাড়া, জমির ভাড়া, তারা ভাড়াটে, সেই জন্যে তাদের ইচ্ছে মতন দে কুড বি কিকড আউট, ইচ্ছে মতন জমিদার থেকে উচ্ছেদ করতে হতো, ইচ্ছে মতন লর্ড কেলভিন একসঙ্গে 150 প্রজাকে পুরো উচ্ছেদ করে দিয়ে ফ্যাক্টরি বসিয়েছিলেন। এই কারণটা হচ্ছিল জমি মালিকানা চাষি ছিল না, এইটার ফলে জমির প্রতি যে যত্নটা ছিল, বংশ পরম্পরায় চাষিরা যে টেকনিকগুলো, যে ট্র্যাডিশনগুলো করেছিলেন, যে এখানে এই চাষ করলে এই সারটা দিতে হবে, মোষের সার দেবো কি ঘোড়ার সার দেবো, এইটা কখন দেবো, কীভাবে কম্পোস্ট করবো, এটা ইভলভ হয়েছিল ইউরোপে, কিন্তু এই ক্যাপিটালিজম আসার সঙ্গে সঙ্গে ওটা আস্তে আস্তে ডিস্ট্রয়েড হয়ে যায়, কারণ তারা জানতো আমি কালকেই আমাকে বেরিয়ে বেরবার করে দেবে, কারণ তখন ফ্যাক্টরি তৈরি হচ্ছে। আর একটা ছিল বোন, মানে যেগুলো কমন প্রপার্টিস ছিল, তার মধ্যে একটা ছিল কমন গ্রেজিং গ্রাউন্ডস বা কমন প্যাশ্চার্স, মানে গোটা গ্রামের গরু মোষ বা ভেড়া ঘোড়া সবাই একসঙ্গে চড়ত, কমন প্যাশ্চার, এক মাস ধরে চড়ত, তারপরে ওটা শিফট হয়ে আর একটা জায়গায় যেত ইত্যাদি। ওই এক মাস পরে যখন ওই ঘাসগুলো আবার রিকুপারেট হতো, তখন ওই সমস্ত ঘোড়া বা ভেড়ার মল সমস্তটা কালেক্ট করে জমিতে আসত, সেটা বন্ধ হয়ে গেল, মার্ক্স এই ফন্ডলিগুলো এ করে দিয়েছিলেন। মার্ক্স এবার বললেন এই একই সময়ে এলো টয়লেট রেভলিউশন, অর্থাৎ নিজের ঘরের মধ্যে একটা টয়লেট থাকবে, আগে তো খাটা পায়খানা ছিল আমাদের দেশেও ছিল, ওখানেও তাই একই জিনিস ছিল, তো একটাই খালি আমাদের তফাৎ ছিল, আমাদের এখানে ভাঙড় একটা কাস্ট ছিল, ওখানে যে কাস্ট না যে পয়সা পেতো সেই করতো।
কিন্তু সিস্টেমটা একই, কিন্তু ওইটার ফলে যেটা ফেলা হতো সেটা হতো ওই মানে শহরেরই ধারে পাশে কোনো একটা জায়গা। তার আগে পর্যন্ত ফন লিবিক প্রথম দেখিয়েছিলেন যে টয়লেট রেভলিউশনের ফলে কিন্তু আমাদের জমি থেকে যা খাবারগুলো বেরোতো যত নিউট্রিয়েন্ট ওটা এক মানে ইউনিটারি চ্যানেল, ওয়ান ওয়ে ট্রাফিক, মানে মানুষই খাচ্ছে এবং ওটা অন্য জায়গায় চলে যাচ্ছে, ওটা রিটার্ন আসতো না। যেটা ভেরি ফর্চুনেটলি আমাদের দেশে এখনও এটা চালু আছে, যেখানে আমরা এখনও ওই ঘরে ঘরে টয়লেট মোদি এখনও করতে পারেননি খুব ফর্চুনেটলি, সেটার জন্য এখনও কিন্তু আমাদের দেশে যে এতগুলো জমি এখনও উর্বর থাকছে, মানে আমেরিকাতে যে পরিমাণ মাটির সার দেওয়া হয় মানে কেমিক্যাল সার দেওয়া হয় তার 5.5 গুণ কম আমাদের দেশে দেওয়া সত্ত্বেও এখনও এত উর্বর থাকে, তার মূল কারণটা হচ্ছে টয়লেট রেভলিউশন আমাদের দেশে এখনও হয়নি, অন দ্যাট স্কেল, সারা দেশে হয়নি, যেখানে যেখানে হয়নি এটা এইটা মার্ক্স বলেছিলেন। যে আমাদের মার্ক্সের ওই যে থার্ড ভলিউমে কতগুলো পরিচ্ছেদ বললাম তার মধ্যে একটা পরিচ্ছেদ উনি বলছেন, উনি কখনো কমিউনিস্ট সোসাইটি তো বলেননি, ভবিষ্যতে কমিউনিস্ট সোসাইটি এই শব্দটা উচ্চারণ করেনি, উনি বলেছিলেন যখন আমাদের অ্যাডভান্স লিবারেটেড সোসাইটি, ইমানসিপেটেড সোসাইটি যখন আসবে, মানে আমরা শর্ট হ্যান্ডে বলতে পারি কমিউনিস্ট সোসাইটি মানে সত্যিকারের মুক্ত পৃথিবী যখন আসবে, তখন আমাদের নতুন টেকনোলজি আসবে যেটা দ্যাট উইল রিকুপারেট দ্য হেলথ অফ সয়েল বাই আ নিউ কাইন্ড অফ রেভলিউশন ইন দ্য টয়লেটস। এই টয়লেটের রেভলিউশনটা উনি ইন্ডিকেট করছেন ফন লিবিকের ক্ষেত্রে, এটা যে কী বিপদ মানে কীরকম মারাত্মক মাত্রায় চলে গেছিলো একটা ছোট্ট আবার ইতিহাসের একটা কাহিনী বলে বলছি। ইউরোপে যখন এই মাটির ইয়ে চলে গেলো মানে আর পাচ্ছে না, কোনোরকম সার টার হচ্ছে না, তখন তো কেমিক্যাল সার আসেনি, তখন ইংল্যান্ডের চাষিরা ওয়াটারলু যুদ্ধক্ষেত্রে গিয়ে, যে ওয়াটারলুতে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল ইংল্যান্ডের নেপোলিয়নের সঙ্গে এবং সেখানে প্রায় 70,000 সোলজার মারা গেছিলো দুই পক্ষের, তারা তো ওখানেই মরেছিল, তারা ওখানেই কবর টবর সব দেওয়া হয়েছিল, তার 150 বছর পরে এই ইংল্যান্ডের চাষিরা ওয়াটারলু দলে দলে যেত, গিয়ে ওখান থেকে হাড়গুলো তুলত, হাড় তুলে ওগুলো গুঁড়ো করে তাদের নিজেদের জমিতে দিত, কারণ ফসফরাস মনে পাচ্ছিল না। শুধুমাত্র ওয়াটারলু না, ওটা তো হয়ে গেল মানে 3 মাসের মধ্যে শেষ। তখন গ্রামের সমস্ত এরা এসে, চাষিরা এসে শহরে এবং গির্জার যত সংলগ্ন যত গ্রেভিয়ার্ডসগুলো ছিল সেই গ্রেভিয়ার্ডসগুলোতে কবরখানাগুলোতে তারা হামলা চালাতো রাত্রিরে এসে, ওইগুলো খুঁড়ে খুঁড়ে এসে বহু পুরনোগুলো থেকে হাড়গুলো যদি পাওয়া যায় সে হাড় খুঁজে খুঁজে বার করতো, এই জন্য ওদেরকে নাম দেওয়া হচ্ছে গ্রেভ ডিগার্স। এবং সেটা নিয়ে অজস্র উপকথা ফোক টেলস অনেকগুলো ছিল যে ওরা হচ্ছে পিশাচ সিদ্ধ হচ্ছে, ওরা জম্বিজ তৈরি করছে, ওই ভূত প্রেত নিয়ে কাজ করবে, তানাওয়ালার মরা কেন করবে ইত্যাদি ইত্যাদি। আসল ব্যাপারটা ছিল চাষিরা হচ্ছে মাটিতে সার দেবে বলে এটা করছিল। এটা এমন একটা এপিডেমিক পর্যায়ে গেছিলো যার জন্য গ্রেভ ডিগার্স এগেনস্ট গ্রেভ ডিগার্স একটা অ্যাক্ট তৈরি করতে হয়েছিল যাতে ওখানে করলে শাস্তি দেওয়া হয়। কিন্তু প্রায় বাই দ্যাট টাইম ইউরোপের প্রায় প্রত্যেকটা গ্রেভিয়ার্ডস তছনছ হয়ে গেছিল। এইরকম অবস্থায় তারপরে তো গুয়ানো আইল্যান্ডে যখন দেখা গেল, কেমিস্টরা বললেন গুয়ানো ইজ ভেরি রিচ ইন, আপনারা জানেন চিলের সল্টপিটার, সল্টপিটার হচ্ছে নাইট্রোজেনের অড়ত, আর গুয়ানোতে হচ্ছে ফসফরাস এবং নাইট্রোজেন প্রচুর। গুয়ানো বা হুয়ানো স্প্যানিশ ভাষায় বলা হয়, গুয়ানো হচ্ছে পাখির মল। তো এই যে চিলে বা পেরু ইত্যাদি, এই চিলে পেরুর কোস্টের বাইরে প্রায় 150টা মতন বা 200টা মতন এরকম ছোটো ছোটো দ্বীপ আছে, মোস্টলি কোরাল আইল্যান্ড, পাথুরে দ্বীপ, কিন্তু তার ওপরে 1000 বছর ধরে পাখিরা এসে পার্চিং করত এবং তাদের এক্সক্রিটা জমে জমে আইল্যান্ডগুলো এরকম বিরাট বিরাট আইল্যান্ড হয়ে গেছিলো এবং কতগুলো ক্ষেত্রে এরকম দুটো আইল্যান্ড জুড়ে গেছে শুধুমাত্র গুয়ানো দিয়ে। এই গুয়ানো আইল্যান্ডটা আবিষ্কার হয়েছিল যখন, আবিষ্কার হয়েছিল কলম্বাস যখন গিয়েছিল তখন থেকেই আবিষ্কার হয়েছিল গুয়ানো আইল্যান্ড, তারাই নাম দিয়েছিল, আমেরিকো ভেস্পুচি মেইনলি ওগুলোকে এ করে দিয়েছিল। এইটা জানার পর ইউরোপের 6টা দেশ কম্পিটিশন করে জাহাজ পাঠাতে লাগলো গুয়ানো নেওয়ার জন্য, পাখির মল এত মূল্যবান এবং 1000 বছরের পুরনো, সেঞ্চুরিজ ওল্ড এগুলো, তারা জাহাজে করে কম্পিটিশন করে করে গেল কে আগে পৌঁছয়ে কে কত নিয়ে আসতে পারে, কারণ তাহলে তাদের দেশের লোক খেতে পাবে। এই গুয়ানো যখন 6টা দেশের জার্মানি, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, হল্যান্ড এবং স্পেন, মূলত এইগুলো পর্তুগিজ খুব ছোটো দেশ ছিল, ওরা খুব একটা পাত্তা পায়নি, কিন্তু 6টা দেশ শুরু করেছিল পর্তুগালরা,
কিন্তু এই ছটা দেশের যখন কম্পিটিশন হয়ে গেল, 10 বছর পরে আমেরিকা দেখলো যে ওখানে ওদের সবচেয়ে কাছে তো ওইটাই দক্ষিণ আমেরিকার কাছে, আমেরিকা গুয়ানো আইল্যান্ড অ্যাক্ট তৈরি করলো। গুয়ানো আইল্যান্ড অ্যাক্ট তৈরি করে বললো ওটা আমাদের দেশে সবচেয়ে কাছে, আর তোমরা আটলান্টিক পেরিয়ে অত দূর থেকে আসছো, তোমাদের কোনো আদিক অধিকার নেই, আমাদেরকে ট্যাক্স দিতে হবে, এবং তোমাদের প্রথমত এখানে জাহাজ এলেই, এই আটলান্টিক পেরিয়ে এদিকে এলেই একটা বাউন্ডারি হয়ে গেল, তার নাম হলো গুয়ানো লাইন, পাখির মল রেখা। তো এইরকম এই গুয়ানো লাইনটা ক্রস করলেই আমাদের হবে টাকা, মানে টাকা না দিয়ে যদি ক্রস করে তাদের জেল হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এইটাকে করার জন্যে তাদের যুদ্ধ হয়েছিল, নামই হয়েছিল গুয়ানো ব্যাটল। এই গুয়ানোর জন্যে আমেরিকার সৈন্যবাহিনী ভার্সাস ইউরোপের ছটা দেশের সৈন্যবাহিনী এরকম লড়াই করেছিল শুধুমাত্র গুয়ানো নিয়ে। মানে এটাতে বোঝা যায় যে মাটির মানে সার দেওয়ার জন্যে, অর্থাৎ মানুষের খাদ্যের জন্যে মাটির যে কী ইম্পর্টেন্স ছিল সেটা আমাদের 150 বছর আগে এই লোকগুলো কিন্তু হাড়ে হাড়ে বুঝেছিল, মানে একদম আক্ষরিক অর্থে হাড়ে হাড়ে, ইনক্লুডিং মৃতের হাড়, নিজের হাড়ে তো বটেই। তো সেইটা মার্ক্স নিজে দেখেছেন, এবং দেখে উনি এটা বলেছিলেন ওটার একমাত্র সমাধান হতে পারে যদি আমরা ওইটাকে ওই টয়লেট রেভলিউশন করে আমরা যে বায়োমাসটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি সেটা যদি আমরা আবার রিটার্ন করি প্রি ক্যাপিটালিস্ট সিস্টেম যেটা ছিল। হাজার বছর ধরে তো কিরকম এইরকম দুর্ভিক্ষ হয়নি, মাটির দুর্ভিক্ষ হয়নি, হাজার হাজার বছর ধরে লোকে চাষ করে গেছে সব কটা কন্টিনেন্টে, এইরকম তার জন্যে হাড় খুঁজে বের করতে হচ্ছে, অন্য দেশে গিয়ে লুটপাট করে পাখির মল নিয়ে আসতে হচ্ছে, এরকম তো কখনো হয়নি, নিজেদের মলই তো যথেষ্ট ছিল। সেইটা উনি কিন্তু একদম পরিষ্কার করে বলে গেছেন, উই নিড আ রিনিউড রেভলিউশন ফর দ্য টয়লেটস ইন দি লিবারেটেড ইমানসিপেটেড সোসাইটি ইন দ্য ফিউচার, যেখানে সয়েল অলসো উইল বি ফ্রি অ্যালং উইথ হিউম্যান লেবার। এইটা আমাদের মার্ক্সবাদীরা কিন্তু এগুলো পড়েন না, বা ওগুলো অদরকারি বলে সরিয়ে রাখেন খুব। এইটা হলো ইতিহাসের ব্যাকগ্রাউন্ড। এটার প্রথম সলিউশন হচ্ছে ইকোলজিক্যাল স্যানিটেশন। এটা হলো ইতিহাসের ব্যাকগ্রাউন্ড। এটার প্রথম সলিউশন হচ্ছে ইকোলজিক্যাল স্যানিটেশন, এই জন্যেই নাম ইকোলজিক্যাল স্যানিটেশন, যেটা ইকোলজিতে ওটা কাজে লাগবে, ওটা শুধুমাত্র এই আমাদের যে সেপটিক ট্যাঙ্ক যেটা হয় সেই সেপটিক ট্যাঙ্কে যাচ্ছে না, মানে অ্যাওয়ে ফ্রম ইকোলজি, ওটা তো একদম ব্যারিয়ার করে আলাদা করে দেখা হলো, ইকোলজিক্যাল সিস্টেম থেকে টোটালি একদম আলাদা একটা সিস্টেম রয়ে গেল, সেটা যাতে না হয় ইট শুড বি ব্রট ব্যাক ইন টু দি মেইন স্ট্রিম ইকোসিস্টেম অফ প্রোডাকশন, অফ ফুড প্রোডাকশন। সেটা দ্বিতীয় লাইনটা আমরা দেখতে হচ্ছে ফ্ল্যাশ টয়লেট ফেলিওর। যত ফ্ল্যাশ টয়লেট পৃথিবীর সমস্ত এতে অন্তত 200 বছরে অন্তত 200টা পেপার লেখা হয়ে গেছে এগুলো নিয়ে, ফ্ল্যাশ টয়লেট ফেলিওর নিয়ে। আপনারা সাধারণত দেখুন ফ্ল্যাশ টয়লেট মানে আমাদের তো সেপটিক ট্যাঙ্ক তো করতেই হবে, সেপটিক ট্যাঙ্কটা তো সিমেন্ট দিয়ে করা হয়, এবং সিমেন্টের নেচারটা হচ্ছে মেটেরিয়াল এটাই হচ্ছে যে যত বয়স হবে তত তার পোরাসিটি বেড়ে যাবে, যার জন্য দেখবেন পুরনো সিমেন্টের বাড়ি মানে যত তাতে নোনা বেশি লাগে, ঘুণ বেশি লাগে, তত বেশি জল ভেদ করে ইত্যাদি, কারণ পোরাসিটি তত বেশি বাড়ে, আনলাইক লাইম ওয়াটার, যার জন্যে আমাদের এই যত রোমান সাম্রাজ্য বা গ্রিক এরার বা এমনকি তাজমহল, রেড ফোর্ট, আমাদের আগ্রা ফোর্ট ইত্যাদি যতগুলো আছে কোনোরকম পোরাসিটি, কারণ ওগুলো সবগুলো হচ্ছে লাইম ওয়াটার। যাক আমি ওই ওই সায়েন্সে যাচ্ছি না, কিন্তু যেহেতু সিমেন্ট ওই পোরাসিটি থাকে সেই জন্যে যতদিন যায় অন্তত 30 বছর 40 বছর পরেই ওই সেপটিক ট্যাঙ্কের যে লাইনিংটা সিমেন্ট লাইনিং ওটা পোরাস হয়ে যায় এবং হেয়ার লাইন ক্র্যাকস হয় হতে বাধ্য। আমি খসে পড়াটা বাদ দিচ্ছি, তার আগেই ওই যে হেয়ার লাইন ক্র্যাক, ওই হেয়ার লাইন স্প্রে মানে যে স্পেসটা থাকে দ্যাট ইজ এনাফ টু পার্কোলেট মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া, এবং হিউম্যান হেস্পিটাল সবচেয়ে বড় ব্যাকটেরিয়া, সবচেয়ে বেশি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলাই, এছাড়া তো আরও অনেক আছে, সালমোনেলা অনেক কিছু আছে, কিন্তু কোলিফর্ম ব্যাকটেরিয়া এটা তো সবচেয়ে বেশি। এবং ওই ক্র্যাকটা হয় বলে এই পোরাসিটি বলে ওই লিচিংটা, না আমরা যেটাকে ব্রাউন ওয়াটার বলি অর্থাৎ নোংরা জল যেটা, সেই জল এবং তার সঙ্গে সমস্ত ব্যাকটেরিয়াগুলো লিচ করে আমাদের গ্রাউন্ড ওয়াটারকে কন্টামিনেট করে, এটাকে বলে সেপটিক ট্যাঙ্ক ফেলিওর বা এই ফ্ল্যাশ টয়লেট ফেলিওর। এই ফেলিওরটা হওয়ার জন্যে আমরা যত সভ্য হই এবং সভ্যতাটা যেই 30 বছরের বেশি হয় তখনই ওই পেটের অসুখটা এন্ডেমিক হয়ে যায়।
সেপটিক ট্যাঙ্কের ডিজাইনটাই হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যত বাড়ে, কারণ যত বাড়বে তত বেশি ওটা ডাইজেস্ট হবে। এটাকে বলে অ্যানএরোবিক অক্সিডেশন। ওখানে জলের মধ্যে তো ফ্ল্যাস্টাল মানে জল, তো জল যেখানে থাকবে, জলের মধ্যে যে কোনো কার্বনিফেরাস মেটেরিয়াল থাকবে আমাদের যে এক্সক্রিটা, সেটাকে ডিকম্পোজ করার জন্য যে ব্যাকটেরিয়ার লাগে সেই ব্যাকটেরিয়াটা, তাদের ফাংশনটা হচ্ছে অ্যানএরোবিক অক্সিডেশন, অর্থাৎ অক্সিজেন ছাড়া তারা নিঃশ্বাস নিতে পারছে না। এই অ্যানএরোবিক অক্সিডেশন আমাদের গোবর গ্যাস প্ল্যান্ট একই জিনিস। গোবর গ্যাস প্ল্যান্টে যে প্রথম যে দুর্গন্ধটা বেরোয় ওটাই অ্যানএরোবিক অক্সিডেশনের জন্য। যে কোনো দুর্গন্ধ, যে গাটার স্মেল যেটা আমরা পাই, যে কোনো টয়লেটের যে দুর্গন্ধটা, এই গাটার স্মেলটা আসে অ্যানএরোবিক ব্যাকটেরিয়ার জন্য, তাতে সালফিউরাস অনেকগুলো ইয়ে বেরোয়। তার ঠিক উল্টোটা হচ্ছে এরোবিক ব্যাকটেরিয়া, এরোবিক অক্সিডেশন, অর্থাৎ বাতাসে অক্সিডেশন হচ্ছে, কোনো জল নেই, শুকনো। যদি ওখানে এরোবিক অক্সিডেশন হয়, যে ব্যাকটেরিয়াগুলো বাতাসেই মানে অক্সিজেনের প্রেজেন্সেই এগুলো করতে পারে, সেখানে কিন্তু এই দুর্গন্ধ আসবে না। তার কারণ অ্যানএরোবিক নেই বলে সালফারের যে কম্পাউন্ডটার জন্য দুর্গন্ধটা হয়, তার মধ্যে এক নম্বর হচ্ছে স্ক্যাটোফিন কম্পাউন্ডটা, ওটা তৈরি হয় না, যার জন্যে মানে অ্যারোবিক যদি ডিকম্পোজিশন হয় কোনো রকম দুর্গন্ধ হয় না। অ্যারোবিক অক্সিডেশনের আর একটা সুবিধা হচ্ছে, তাতে সমস্ত অ্যানএরোবিক ব্যাকটেরিয়া মানে ইকোলাই, সালমোনেলা ইত্যাদি তারা মরে যায়, কারণ অক্সিজেনে তারা বাঁচবে না, তাদের অ্যানএরোবিক না হলে তো তারা মাল্টিপ্লাই করবে না, বাঁচবেও না। যেই ওটা এক্সপোজ টু এয়ার, তখন ওরা সব কাতারে কাতারে সব মরে যায়। অর্থাৎ ওটা থেকে যদি লিচিং হয়ও, অ্যারোবিক ব্যাকটেরিয়া লিচড হবে, নট অ্যানএরোবিক ব্যাকটেরিয়া। তাহলে কোনো রোগের কোনো আজ পর্যন্ত কোনো অ্যারোবিক ব্যাকটেরিয়া দেখা যায়নি যেটা আমাদের গাট এতে ইনফেক্ট করতে পারে। জল খেয়ে কোনো রোগ, যেগুলো যতগুলো রোগ হয় সে সমস্ত রোগই হচ্ছে অ্যানএরোবিক ব্যাকটেরিয়া দিয়ে, কোনো অ্যারোবিক ব্যাকটেরিয়া প্যাথোজেনিক নেই। যে ম্যাসটা হলো ডিকম্পোজড, অর্থাৎ কম্পোস্ট হয়ে গেল, অ্যারোবিক কম্পোস্ট, সেই কম্পোস্টটা আমরা সরাসরি আবার জমিতে নিয়ে যেতে পারছি, তার মানে পুরো সাইকেলটা কমপ্লিট হয়ে গেল, যে ইকোলজিক্যাল সাইকেলের মধ্যে ঢুকে গেল, যেটা মার্ক্স বলেছিলেন, যেটা ফন লিবিক বলেছিলেন, এইটা হলো টয়লেট রেভলিউশনের এই নিউ ফেজ অফ টয়লেট রেভলিউশন, দিস ইজ ইট। সলিউশন হচ্ছে ইকোলজিক্যাল স্যানিটেশন। তো এটা ইকোলজিক্যাল স্যানিটেশনের আপনারা প্রথমে বুঝতেই পাচ্ছেন, এখানে জল থাকবে না, মানে ডিকম্পোজিশনের জন্য জল থাকবে না, নাহলে ড্রাই হবে কী করে, ড্রাই টয়লেট, এই জন্য নাহলে তো অ্যারোবিক হবে না। তো প্রবলেমটা হচ্ছে এই অ্যারোবিক মানে অ্যারোবিক টয়লেট, ড্রাই টয়লেট, ইকোলজিক্যাল টয়লেট, এরকম সব নাম আছে, এইগুলো ইটস নাথিং মাই ইনভেনশন। এটা প্রথমেই তো বললাম, আমাদের এখানে লাদাখ এলাকাতে বহুদিন আগে ছিল, ওখানে জল ব্যবহারই হয় না। চীনের অনেক জায়গা ছিল, মঙ্গোলিয়াতে ছিল, মঙ্গোলিয়াতে বুঝতেই পারছেন ওখানে জলই ছিল না, যেন বাধ্য চেঙ্গিস খান এটাই করতেন। তো কিন্তু ইউরোপে এটা চালু হয়েছিল, ইউরোপে তেমনি জল তারা ব্যবহার করেও না, তারা টয়লেট পেপার ইউজ করে। টয়লেট পেপার রেভলিউশন সেটা আর একটা ইতিহাস আর কি, কীভাবে কত অ্যান্টি ইকোলজিক্যাল সেটা পরের কথা, কিন্তু যেহেতু টয়লেট পেপার ব্যবহার করে, জলটা লাগে না, সেই জন্য ওখানে ড্রাই টয়লেট করাটা সুবিধে। কারণ আমাদের এখানে এশিয়ান, এন্টায়ার এশিয়ান কালচার, আফ্রিকান কালচার এবং মেসো আমেরিকান কালচার, সেখানে জল ছাড়া আমরা অ্যাবলিউশন করতে পারব না, জলটা আমাদের এবং খুব হাইজিনিক। কিন্তু জলটা, তাহলে আমার প্রবলেমটা হয়ে গেল যে জল ব্যবহার করব, আমি টয়লেট পেপার অন প্রিন্সিপাল ব্যবহার করব না, তাহলে আমি জলটা ব্যবহার করব অথচ ড্রাই টয়লেট রাখবো কী করে? তার একটা সলিউশন হচ্ছে, সেটা মঙ্গোলিয়াতে যেটা করে, মঙ্গোলিয়াতে অনেক জায়গাতে জল ব্যবহার করে, কিন্তু জলটা ব্যবহার করে যেখানে টয়লেটটা যেখানে হলো তার থেকে আরেকটা আলাদা পিঠ থাকে, সেই পিঠে তারা ওখানে গিয়ে সেখানে ওয়াশ করে, কিন্তু ওই জলটা এখানে মিশে না। তার মানে মানুষটাকে দুটো জায়গায় যেতে হচ্ছে, মানে ইটস অ্যাজ গুড অ্যাজ মানে শিটিং হিয়ার অ্যান্ড ওয়াশিং দেয়ার, এরকম মানে ফিজিক্যালি এটাই। ওটা গ্রামের ছেলেরা তো অনেক জায়গাতেই করে, এরকম পুকুরে গিয়ে করে, সেটা আর একটা আনহাইজিনিক, কারণ পুকুরের জলটা টোটালি, হ্যাঁ, কিন্তু প্রিন্সিপালটা এইটা। সেইটা এইখানে আমার ইনোভেশনটা ছিল যে এই জায়গাতে মানুষটাকে নড়তে হবে না, জলটা নড়। সেটা হচ্ছে এই যে চ্যানেলটা দেখছেন, এই টিনের চ্যানেল, ওই সেম চ্যানেল যেটা দিয়ে বৃষ্টির জল দিয়েছিল, ওই একই চ্যানেল, ওই চ্যানেলটা আমি, এটা এই দিকটা আছে টয়লেটটা, মানে নিচেতে, এটা ওপর থেকে দেখছেন, ছাত্র ওপর থেকে দেখছেন, ওপরে এই যে কলসিটা দেখছেন, এই কলসির মধ্যে মানে হাঁড়ি, এই হাঁড়িটার মধ্যে ঢাকা দেওয়া হাঁড়ি, ওটার মধ্যে ছাই আছে,
ছাই এবং মাটির মিশ্রণ, যেটা ওটা পটি করার পর ওই ম্যাশটার ওপরে একটা জাস্ট থিন লেয়ার অফ কপ মানে ডাস্ট ওইটার ওপরে দিলে তাহলে মাছিটা আসবে না, আর কিছু না। ওটা যদি নাও দেন তাতে কিছু আসে না, ডাইরেক্ট অক্সিডেশন হয়ে যাবে, মানে এক্সপোজ টু এয়ার অ্যারোবিক অক্সিডেশন সঙ্গে সঙ্গে হয়ে যাবে এবং আপনি 15 মিনিটের মধ্যে আর কোনো গন্ধই পাবেন না। কিন্তু তারপরে আমি ট্র্যাডিশনালি ওটা আমি মুভ করে ওইখানে জলটা ইউজ করতে পারতাম, কিন্তু ওইখানে না করে আমি এখানে একটা হাতল করে দিলাম, এই ডান দিকে দেখুন একটা টি, ওই হাতলটা টেনে এদিকে নিয়ে আসলো, ওটা নিচে চলে এলো, অ্যান্ড আই মেক দিস অ্যাবলিউশন। তো আমার এক বন্ধু এটাকে শর্টকাটে করে দিয়েছিলেন যে ফার্স্ট গিয়ার ইউরিন, তারপরে সেকেন্ড গিয়ার শিট, থার্ড গিয়ার ওয়াশ, এটা গিয়ার টয়লেট। বলেছিল ইকোসান টিকোসান দিলে বলবে না, গেস্টদের বলবে ওটা গিয়ার টয়লেট, ওই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারটা বুঝিয়ে দিতে হবে। তো এটা গিয়ারের এটা ওই হাতল, এইটা হচ্ছে মানে ইনোভেশন। এই যে এই স্লাইডটা ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্যাট ফ্রেঞ্চ আর্কিটেক্ট ফ্রেন্ড লোহাম, লোহাম ফুর্নিয়ের। ও আমাদের বসুধাতে যতবার যায় ও 20-25টা করে ছবি নেয়, ফার্মের ছবি, বাড়ির ছবি ইত্যাদি, মানে সব মিলিয়ে 20-25টার মধ্যে 15টা ছবি থাকে ইকোসানের, 10টা অন্য অন্য পাখিটাকে এসবে ইকোসানের ছবি 10খানা করে নেয়। কিন্তু প্রিন্সিপালটা এইটা, এই এই স্লাইডিং চ্যানেল, এই স্লাইডিং চ্যানেলটা আমার ইনোভেশন। ও এখন এখানে এই ডিজাইনটা সব জায়গায় করছে। এইটা আমাদের এখানে যেটা ছিল এইটা দেখছেন, এটা আপনার এখানে স্কোয়াটিং, এপাশে এরকমই স্কোয়াটিং এপাশে। এবার বিজনেস ক্লাস যারা আসবেন, বিজনেস ক্লাস প্যাসেঞ্জারদের জন্য আমরা একটা সিটিং কমোড করে দিকে রেখেছিলাম। তো এই একই প্রিন্সিপাল সেম, এটা বাঁ দিকে দেখুন ওখানে ওই হাতলটা রয়েছে, এই হ্যান্ডেলটা, ওই চ্যানেলটাই ওখান থেকে নিয়ে আসবে, একটা সিম্পল একই জিনিস। এখানেও মানুষটাকে ছড়তে হচ্ছে না, একই জায়গায় বসে থাকছে। আইডিয়া ইজ টু চ্যানেল অল দিস ওয়াশ ওয়াটার আউট, যে কোনো রকম জল যেন না পড়ে। গ্রীষ্মকালে মোটামুটি 15 দিন মতন লাগে, শীতকালে একটু লম্বা হয়, এক মাস ধরুন, কারণ শীতকালে ওটার অ্যাক্টিভিটিটা অনেক স্লো হয়ে যায়, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, গ্রীষ্মকালে খুব ফাস্ট হয়। তো ওটার পরে মানে মানে 20 দিন অ্যাভারেজ, 20 দিন পরে আমরা ওটাকে, আমি যখন প্রথম ওটা থেকে বার করেছিলাম, যখন ম্যাচটা যখন বার করেছিলাম, তখন সবাই আমার কর্মী সহকর্মীরা সবাই বেরিয়ে গেছিলেন আর কি, সবাই কী বিচ্ছি দিয়ে আবার হাতে, আমি যখন গুঁড়ো করে তারপরে যখন তোমরা জাস্ট স্মেল ইট, তখন তারা দেখুন আপনারা আন্দাজ করুন তো কিসের স্মেল পাবেন, সোঁদা গন্ধ জানেন, ফার্স্ট বৃষ্টির পরে যে গন্ধটা ওঠে ওইটা, এই সুইট স্মেলটা আসবে, এই সোঁদা গন্ধটা আসবে মানে একদম রেডি। ঠিক আছে, সোঁদাগন্ধ যদি তখনও না আসে তখন আরও 2 দিন ওয়েট করতে হবে, এরকম যাই হোক এই সোঁদাগন্ধ আসবে, ওটা আরও আপনি ওখানেই রাখতে হবে তা না, আপনি জমিতেও দিতে পারেন, ওটা কন্টিনিউ করবে ডিকম্পোজিশন। এইবার এই জিনিসটা পুরোটাই যায়। এবার হিউম্যান এক্সক্রিটা ইজ হাইলি রিচ ইন ফসফরাস অ্যান্ড কার্বন, এই কারণে আমাদের ওখানে বাঁকুড়াতে যেটা যে মাটিটা আছে সেখানে হাইলি ডেফিশিয়েন্ট ইন ফসফরাস সয়েল, আমাদের নিজেদের লেভিং করেছে, হাইলি ডেফিশিয়েন্ট মানে যেটা রেকমেন্ডেড ডোজ তার 10 ভাগের এক ভাগ ফসফরাস। তো আজ পর্যন্ত আমরা একটা দানাও ফসফরাস কিছু দিই, মানে সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট ইত্যাদি ইত্যাদি, ট্রিপল সুপার ফসফেট কিছুই দিইনি, সবটাই ইকোসান থেকে যায়, আর কার্বন তো আছেই, তার সঙ্গে আরও অন্য অন্য ডিকম্পোজিটিভ মেটেরিয়াল থাকে। কিন্তু এইটা একটা ইকোসান, এই ইকোলজি, এই জন্য নাম হচ্ছে ইকোলজিক্যাল স্যানিটেশন। যে প্রথম এটা বলছিলাম যে প্রিভেন্টিং অ্যান্ড রিভার্সিং দ্য সাইকেল, রিভার্সিং দ্য ট্রাফিক অফ নিউট্রিয়েন্টস আউট অফ দ্য সয়েল, এইটা আমরা প্রিভেন্ট করি এবং এটা বন্ধ করে দিই। আর এই আমাদের ওইটার জন্য এটা ভিআইপি ইকোসানটা লোহার দেওয়া নাম, স্ট্রাইক আর কি ইকোসান। এখানে একটা খালি ডিজাইনের কথাটা বলছি, আপনারা নিশ্চয়ই স্ট্রাইক করেছে আপনাদের, আমরা যদি নর্মাল কোমোডে যদি আমরা ওখানে বসাতাম তাহলে কী মুশকিল হতো বলুন তো, কোমোড, এটা তো সিটিং, তো এটা কোমোডটাই করেছি, কিন্তু আমাদের বাথরুমে যে কোমোডটা ব্যবহার করি সেটা যদি আমরা ওখানে বসাতাম সমস্যাটা কী হতে পারতো বলুন তো, সাইড ওয়ালগুলো আমাকে রেগুলার ওয়াশ করতে হতো, এই তো আমি ওই জন্য ওটাকে উল্টেই করে দিয়েছিলাম, একটা কনভেক্স করে দিলাম, কনকেভ ছিল ওটা কনভেক্স করে দিলাম, সো ইট ডাজন্ট টাচ দ্য ওয়াল। এইটা আর একটা ইনোভেশন।